ঈদের চাঁদ দেখা গেছে এবং আগামীকাল ঈদ। ঈদের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে আমাদের দেশে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে চারিদিকে একটা গান বাজতে থাকে, ওমন রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। গত 7 বছর ধরে আরেকটি ঘটনা ঘটছে, যেটি না হলে কেন যেন আমাদের ঈদ ঈদ এই জিনিসটা মনেই হয় না, সেটা হচ্ছে চাঁদ রাত উইথ মমতাজ। মমতাজের সাথে আমাদের বাংলা ভিশনের এই বিশেষ লাইভ আয়োজন ফিরব না আর ঘরে। আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস আমাদের স্পন্সর এবং তাদের সৌজন্যে আজ আমাদের এই ফিরব না আর ঘরে। এবং প্রতি বছরই আমাদের দর্শকরা অপেক্ষা করেন যে চাঁদ রাতের পরে কখন মমতাজের চাঁদটা উঠবে। মমতাজ নিয়ে যখন কথাই বললাম তখন একটা কথা বলতেই হয় যে মমতাজ এই দুনিয়াতে আছে দুজন, একজন হচ্ছে শাহজাহানের মমতাজ, আরেকজন আমাদের মমতাজ। শাহজাহানের মমতাজের কাজটা ছিল খালি শাহজাহানকে পটানো, শাহজাহানের ভালোবাসা নিয়ে। কিন্তু আমাদের মমতাজ আমাদের বাংলা ভাষাভাষী সবাইকে মাতিয়ে দিয়েছে, সবাইকে ভালোবেসেছে। মমতাজ পেয়েছিল শাহজাহানের ভালোবাসা, আর আমাদের মমতাজ পেয়েছে বাংলার মানুষের ভালোবাসা। ওই মমতাজ পটানি ছাড়া আর কিছু জানতো না। আমাদের মমতাজ জানে কী করে হৃদয়কে রাঙাতে হয়, কী করে হৃদয়কে কাঁদাতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি বাংলার তাজ মমতাজের কাছে যাই। কেমন আছেন মমতাজ আপা? ঈদ মোবারক। ঈদ মোবারক। অনেক অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আরে আজকে আপনার সাথে আছি এবং আপনি মার্শাল্লাহ এত সুন্দর গর্জিয়াস একটা শাড়ি পরে এসছেন, এবং আজকের অনুষ্ঠানটাও ইনশাল্লাহ সেরকম হবে আমরা আশা করছি। তো চলো এটাকে গানটা দিয়ে শুরু করি, পরে আড্ডা দিই। অবশ্যই, তার আগে শুরু যেহেতু করবো, তো আপনাকে তো ঈদ মোবারক, আমার দর্শক শ্রোতা যারা তাদের সবাইকেই আগামীকাল ঈদ, সবাইকে ঈদ মোবারক। দেশে দেশের বাইরে এই মুহূর্তে যারা শুনছেন আমাদেরকে, সবাইকে ঈদ মোবারক। আমরা শুরু করি, আপনাদের পছন্দের গান নিয়ে থাকবো অনেক সময়, আমাদের সাথে থাকবেন। আমি প্রথমেই একটি মুর্শিদি গান দিয়ে, আমি সবসময় যেরকম করি আর কি, একটা মুর্শিদি গান দিয়ে শুরু করি। অনেক পুরনো, অনেক আগের একটি অ্যালবামের গান শুরু করছি। ওই না আনন্দের বাজারে আমার, মুর্শিদের বাজারে আমার মনে চলো যাই রে, ওই না আনন্দের বাজারে আমার, শানালের বাজারে আমার মনে চলো যাহাই রে, ওই নয়া আনন্দের বাজারে আমার, দয়ালের বাজারে আমার মনে চলো যাহাই রে। ওরে ওই বাজারে যাই আমার, আমার মনে চলো যাহাই রে। দয়ালের পাহাড়ি যাইতে রে পথে আছে
দয়ালের পাহাড়ে যাইতে রে পথে আছে বড় নদী হাইরে আছে বড় নদী হাইরে ভয়ে ওই নয়া আনন্দের
দেশে আজকে চাঁদ রাত এবং আমাদের ঈদ কিন্তু আজ হচ্ছে মিডল ইস্টে, মধ্যপ্রাচ্য। এবং মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সংখ্যক প্রবাসী ভাইরা আছেন যারা এই অনুষ্ঠানটি দেখছেন, এবং আজ আপনাদের জন্য এটি ঈদের উপহার আমাদের বাংলা ভিশনের তরফ থেকে। ফিরব না আর ঘরে, আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস প্রযোজিত এই আয়োজন মমতা জাপার সাথে। এবং আজকে অনেক গান হবে, অনেক সারপ্রাইজ থাকবে, অনেক বাজা বাজা কিছু ঘটনা ঘটবে। তো চলেন আবারও ফিরে যাই, এবং আশা করি যারা মধ্যপ্রাচ্যে আছেন তারা আমাদের এই ঈদ উপহার অনেক পছন্দ করবেন, কি বলেন আপা? অবশ্যই, আমাদের দর্শকদের মানে ভালোবাসার জন্যই আমরা প্রত্যেকটা ঈদের এই রাত্রে, মানে ঈদের আগের দিন রাত্রে আমরা এই অনুষ্ঠানটা করি। সেজন্যই আমি আমার দর্শক শ্রোতা যারা আমাকে সবসময় এই অনুষ্ঠানটির কথা বলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা শুনেন আর বাংলা ভিশনকে তো অবশ্যই, যে আমাদের এরকম একটা আনন্দের, আসলে সত্যিকার অর্থে আপনি যে প্রথম বলছিলেন কথাটা, যেটাই সত্যি যে আমরা ঈদটা শুরু করি বাংলা ভিশন থেকে এবং অপেক্ষায় থাকি সারা বছর, কিন্তু অপেক্ষায় থাকি। আমি কিন্তু সচরাচর অনেক প্রোগ্রাম সারা বছর ভরে সময়ও পাই না, ওইভাবে করাও হয় না। এই এই প্রোগ্রামটার জন্যে ঈদের আগের দিন আমাদের ঈদটা শুরু হয়ে যায় আমাদের সাথে, আমরা সারা সারা সময় আমরা যারা একসাথে কাটাই, এটা আমার একটা পরিবার যাদের সাথে, তাদের সাথে আমরা ঈদটা শুরু করি। এবং পাশাপাশি আপনাকেও গত বছর পেয়েছি, এবারও পাচ্ছি। তো আসলে আমরা বাংলা ভিশনের সাথে আমাদের ঈদটা শুরু হয়, সাথে আমাদের হাজারো লাখো দর্শক থাকে। এবং বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে আছেন, যারা মমতাজের গানের একনিষ্ঠ ভক্ত, তাদের জন্য তো ঈদের, তাদের ঈদের দিনে এটা তো একটা বিশাল বড় পাওয়া। অবশ্যই অবশ্যই, আর সাথে সাথে আমাদেরও অনেক বড় পাওয়া, কারণ যারা আমাদের দেশের জন্য এত কিছু করছে, দেশের এই দেশের আজকে এত উচ্চ শিখরে যাওয়ার পেছনে তাদের অনেক বড় অবদান। হ্যাঁ অবশ্যই, তারা রেমিটেন্স আছে বলেই, ওখান থেকে আসে বলেই আমরা দিন দিন বেড়ে যাচ্ছে, সামনের দিকে বেড়ে যাচ্ছে দেশ। যাই হোক, আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আমরা মুর্শিদি গান দিয়ে শুরু করলাম দর্শক শ্রোতা, এই গান বহু আগের গান ছিল আমার, আসল বৈঠকি হাসান মতিউর রহমান সাহেবের লেখা, সুর করা এই গানটি। আর এই আধ্যাত্মিক গানের পরেই আমি একটি মানে একটু মজার গানে যেতে চাই আর কি, ঈদ ভাব নাকি? এটাও আমার গাওয়া মানে আগের গান। এই গানটাও চমৎকারভাবে মিউজিক করেছিলেন, সুর করেছিলেন আমাদের প্রয়াত আরেকজন বিখ্যাত শিল্পী বারী সিদ্দিকী, তার করা একটা অ্যালবামই ছিল আমার ওই সময়। যদিও এক সময় আমাদের পুরো একটা টিমই ছিল, আমরা সারাক্ষণ শুধু গানই করতাম, মানে স্টুডিওতেই পড়ে থাকতাম, অ্যালবামই বের হইতো তখন, ক্যাসেট ছাড়া আসলে তেমন কোনো আমাদের আর বিনোদনের মাধ্যম ছিল না। সেই সময়ের গানগুলো একটা গান শুনে তারপরে আবার আলোচনায় যাওয়া যাবে। চুরাশেম চুরি করে আমার মন চলে গেল বৃন্দাবন, মন চুরাশেম চুরি করে আমার মন চলে গেল বৃন্দাবন। ঘরে আমার মন বসে না, ঘরে আমার মন বসে না, কি করি এখন আমি কি করি এখন, মন চুরাশেম চুরি করে আমার মন চলে গেল বৃন্দাবন। চুরাশেম চুরি করে আমার মন চলে গেল বৃন্দাবন।
চলে গেল বৃন্দাবন ঘরে আমার মন বসে না ঘরে আমার মন বসে না কি করি এখন আমি কি করি এখন আরে মন চুরাশাম চুরি করে আমার মন চলে গেল বৃন্দাবন আরে চলে গেল গানটা দিয়ে একটা ফুর্তি ফুর্তি ঈদ ঈদ ভাব কিন্তু চলে এসছে, তো এরকম টেম্পোর মধ্যে এরকম ঝুমঝাড়াক্কা যদি কিছু আরো হয় পুরো ঈদ ঈদ ফিলটা আসুক আর কি, আমরা সিরিয়াস গানগুলো শুনবো। মানে এখনই মানে আমরা চাচ্ছি যে একটু পাঙ্খা পাঙ্খা হইতে নাকি, একটু পাঙ্খা পাঙ্খা হয়ে যাই তারপরে। আচ্ছা ঠিক আছে, তারপরে একটু প্রেম প্রেম আসুক। হ্যাঁ হ্যাঁ প্রেম আসুক, ভালোবাসা একটু ঝাঁকা ঝাঁকা যা যা। মাত্র তো শ্যামের কথা বলছি, মন্ত্রা আগে চুরি করলো তারপরে প্রেম হবে তারপরে তো আরো অনেক কিছু, তারপরে অনেক কিছু হবে, চলতে থাকবে ইনশাআল্লাহ অনেক রাত পর্যন্ত। আজকে বলে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখছেন আরএফএল পাইপ এন্ড ফিটিংস এর নিবেদনে এবং পাওয়ার্ড বাই রেইনবো পেইন্টস, এই পাওয়ারে আমাদের আজকের আয়োজন ফিরব না আর ঘরে, চাঁদ রাত উইথ মমতাজ। প্রেমের ফুল ফুইটাছে গো আমারি মনে, ও তোমার দেখার মতো চোখ না থাকলে, তোমার দেখার মতো চোখ না থাকলে দেখবা কেমনে প্রেমের প্রেমের ফুল ফুইটাছে গো আমারি মনে, প্রেমের ফুল ফুইটাছে গো আমারি মনে, তোমার দেখার মতো চোখ না থাকলে, দেখার মতো চোখ না থাকলে দেখবা কেমনে প্রেমের ফুইটাছে গো আমারি মনে, প্রেমের ফুল ফুইটাছে গো আমারি মনে, তোমার দেখার মতো চোখ না থাকলে, দেখার মতো চোখ না থাকলে দেখবা কেমনে প্রেমের ফুল ফুইটাছে গো আমারি মনে, প্রেমের ফুল ফুইটাছে গো
আপনাকে আমরা প্রথম টেলিভিশনে দেখলাম 2000 সালে ইত্যাদিতে আপনাকে দেখলাম এবং সেখানে আপনি একটা দারুণ গান গাইলেন রিটার্ন টিকেট হাতে নিয়ে এবং সেই গান গাওয়ার পর পর চারিদিকে যারা টেলিভিশন দেখে তাদের কাছে মমতাজ মমতাজ একদম চারিদিকে রব উঠে গেল এবং সেই গানটাও দারুণ জনপ্রিয় হয়েছিল গাইলে ভালো হয় আর কি মানে শুনতে খুব মন চাইছে রিটার্ন টিকেট হাতে লইয়া সেই বিশেষ গান এটা আমাদের শ্রদ্ধেয় গীতিকার সুরকার রফিকুজ্জামান রফিকুজ্জামান সাহেবের লেখা এই গানটি আসলে আসলেও গানটি তো মানে তার আগে অনেক ক্যাসেট যেটা আমি বলছিলাম যে এই গানগুলো গাছি এগুলো অ্যালবামের ক্যাসেটই তখন ছিল বিটিভি ছিল তো বিটিভির মাধ্যমে ইত্যাদিতে আমার প্রথম এই গানটি দেশে দেশের বাইরে যারা টেলিভিশন দেখছেন তখন তারা এই গানটি দেখে ব্যাপক সাড়া দিয়েছিলেন তো যাই হোক বলছেন যখন আর আসছে যখন কথায় কথায় অনেকেই পছন্দ করেন যদিও গানটা আধ্যাত্মিক কিন্তু মজার আছে একটু Thank you.
রিটার্ন টিকিটে হাতে লইয়া আইসাছি এই দুনিয়া, টাইম হইলে যাইতে হবে কারো যাওয়া ছাড়া নাই উপায়। রিটার্ন টিকিটে হাতে লইয়া রিটার্ন টিকিটে হাতে লইয়া আইসাছি এই দুনিয়া, টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায়। হে টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া ছাড়া নাই উপায়, টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায়। ও মন কোন গাড়িতে আইসা ছিলাম কোন গাড়িতে যাব, দুই দিনের স্টেশনে সেই কথা কি ভাবো রে মন, সেই কথা কি ভাবো রে। ও মন কোন গাড়িতে আইসা ছিলাম কোন গাড়িতে যাব, দুই দিনের স্টেশনে সেই কথা কি ভাবো রে মন, সেই কথা কি ভাবো। খবর ছাড়াই সুজনের অপেক্ষায়, টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায়, টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায়। রিটার্ন টিকিট হাতে লইয়া রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি এ দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায়, টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া। মেপে মাল সামানের হিসাব দিতে হবে, বাজলে সিটি সেই হিসাবে সময় কি আর রবে রে মন, সময় কি আর রবে। ও মন নিকটি মেপে মাল সামানের হিসাব দিতে হবে, বাজলে সিটি সেই হিসাবে সময় কি আর রবে রে মন, সময় কি আর রবে। খবর ছাড়াই বৈশায় আছো সহ ধর্ম যখন করবা কঠিন অবস্থায়, টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায়, টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায়। রিটার্ন টিকিট হাতে লইয়া রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি এ দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায়, টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া। যারা ঢাকা শহরে থাকেন তারা দেশের বাড়িতে গেছেন এবং রিটার্ন টিকিট নিয়েই গেছেন, নাহলে আসা তাদের জন্য খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু গিয়েও শান্তি নেই, ঢাকা শহরেও শান্তি নেই, তার একটা কারণ হচ্ছে কদিন ধরে এমন ব্যবসা গরম যে কোথাও কোনো স্বস্তি পাওয়া যাচ্ছে না। চারিদিকে একটু পাংখা পাংখা থাকলে পরে একটু বাতাস টাতাস পাওয়া যেত, এবং একটু আপনি যদি পাংখার একটা ব্যবস্থা করতেন তাহলে ধরেন ব্যবসা গরমে কিছুটা শান্তি। হ্যাঁ
মনে হয় গরমের মধ্যে একটু গরম দিলে মনে হয় বেশি ভালো লাগে না? জি জি একটু গরমে গরম কাটবে আর কি, সেটাই মনে হচ্ছে। শুধু তোমার লাগি আমি, শুধু তোমার লাগি পাংখা হইয়া আমার পাংখা হইল মন। এখন এই মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াইব। আহা কি জনপ্রিয় পাংখা! এখন তো আসলে যেহারে গ্রামগঞ্জ বিদ্যুৎ চলে গেছে, পাংখাটা আমাদের কাছে কিছুদিন পরে, মানে যেটা হাত পাংখা মা বোনরা যেটা বানাতো, এটা আসলে একটা ইতিহাসই হয়ে যাবে, জাদুঘরে রাখতে হবে। কারণ আমাদের ছেলেমেয়েরা পাংখা আগে দেখতাম, আমার বোনেরা ভাবিরা, মানে যাদের বন্ধু ঘরে নাই বিশেষ করে, তারা এত সুন্দর করে পাংখা বানাতো, আবার ওর মধ্যে পাখি ফুল গাছ কত সুন্দর করে আর্ট করতো সুতা দিয়ে, আবার লিখে দিত কবিতাও ছিল, ভুলো না মরে, আবার একটা যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মরে। তো এই পাংখা গানের মধ্য দিয়ে আশা করি বেঁচে থাকবে অনেকদিন। সন্ন্যাসী হইয়াই আমি পাংখার মতো ঘুরি, মিঠা কথায় আমার বুকে মালা দেশের সুরি। ওই সন্ন্যাসী হইয়াই আমি পাংখার মতো ঘুরি, মিঠা কথায় আমার বুকে মালা দেশের সুরি। মনেতে ঘুরে ঘুরে আমারে অন্তরে, মনেতে ঘুরে ঘুরে আমারে অন্তরে, প্রেমেরই আকাঙ্ক্ষা ও
করে এত নিষ্ঠুর হইল তোমার মন, তুমি মনটাই আমার ভাঙা দিলা তুই রাজা যো। ওই কেমন করে এত নিষ্ঠুর হইল তোমার মন, তুমি মনটাই আমার ভাঙা দিলা তুই রাজা যো। মনে এতক্ষণ পরে পাঙ্খার বাতাসে একটু শান্তি পাইলাম আর কি। তো আপা, আজকে সকালে পেপার পড়ছিলাম, তো পেপারে দেখলাম বড় করে একটা নিউজ এসছে যে আমাদের এই ঢাকার রুটে বিভিন্ন রকম চলা বাসগুলি এখন এগুলি সব ইন্টার ডিস্ট্রিক্ট বাস হয়ে গেছে, মানে এরা সব যা প্যাসেঞ্জার নিয়ে সব, কেউ বরিশাল যাচ্ছে, কেউ নোয়াখালী যাচ্ছে, কেউ চিটাগাং যাচ্ছে। এখন ঢাকা শহরে লোকাল বাসের বড় অভাব। তো আমরা ভাবলাম যে একটা কাজ করি না কেন, আজকে ঈদের দিনে লোকাল বাস আর কই পাই, আপনারে জিজ্ঞেস করে যদি একটা লোকাল বাস দিতে পারেন আর কি। আপনি এখনো মানে ঢাকা শহরেই আছেন, লোকাল বাস দরকার এটা তো জানতাম না। তাহলে লোকাল বাস সব ঢাকার বাইরে চলে গেছে, বিপদে আছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাচ্ছে না। অবশ্য আমার সাথে এই সময় আমি মিস করতেছি রোজ রুহানিকে, ওরা এর আগে আসছিল লোকাল বাসে, বাসের দুইটা মানে যে র‍্যাপ পার্টটা, কেউ একজন না গাইলে তো ভালো লাগে না। ওকে ওকে, ঠিক আছে, তাহলে থাকলে আমার জন্য বেশি ভালো হতো। আচ্ছা তাহলে একটা কাজ করি আপা, রোজ রুহানিকে আসতে বলি নাকি? আমার মনে হয় যে ওদের, ওরা ছাড়া এটা গানটা জমবে না, জমবে না। হ্যাঁ, ওরা আসুক, তারপরে আমরা একটা গান, একটা গান গেয়ে নেই নাকি? অন্য একটা গান গেয়ে, হ্যাঁ অন্য একটা গান, পরে এরপর লোকাল বাস দিই, এরপর লোকাল বাস করব, অসুবিধা নেই। ওকে ঠিক আছে। এটাও মজার গান, এটা লোকাল বাস যেহেতু আছি না, তার আগে দেখি সুন্দরী টুন্দরী আসুক, তারপরে হলো লোকাল বাসের ব্যবস্থা করি। জি জি, আলহামদুলিল্লাহ। লোকাল বাসের পরে আমার একটা প্রশ্ন আছে, সেটা লোকাল বাস শোনার পরেই করবো আর কি। ও আচ্ছা আচ্ছা, প্রশ্নটা করে ফেলি। আচ্ছা, লোকাল বাস যে গান আছে, কিন্তু ধরেন এই যে আমাদের তো বাসের চাইতেও লঞ্চ একটা বিশাল বড় ব্যাপার, বরিশালের লঞ্চ, খুলনার লঞ্চ, তো বন্ধু তুই বরিশালের লঞ্চ, বন্ধু তুই খুলনার লঞ্চ, লঞ্চ নিয়ে আপনি শুনতে চান, লঞ্চের গান আছে, অসুবিধা নেই, গিয়ে দিবার পরে ব্যাস। এই বাসের পরেই এত গান করেছি জীবনে যে এই কোন সাবজেক্ট বাদ না, কোন কিছু বাদ থাকবে কেন, সবকিছুর মধ্যেই গান থাকবে। বাঙালি ঐতিহ্য আমাদের যা আছে সবকিছু নিয়ে আসবো গানের মধ্যে, স্টিমার, জাহাজ, লঞ্চ সবই আছে। ঘাইরো নিলো তোরি লম্বা মাথার কেশ, চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ, খাইরু নিল খাইরু নিল তোরি লম্বা মাথার কেশ, চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ, খাইরু নিল কুলসিনিয়া কাখে
ফুলের মতো সিঁথি পাটি মাথায় নিচে তুলে মনের মতো সিঁথি পাটি মাথায় নিচে তুলে লতার মতো অঙ্গ তাহার বাতাসেতে তুলে খের নিল তরি লম্বা মাথার কেশ চিরলতাতে হাসি দিয়া মাকুল করলি গানটা মার্কেটে যাওয়ার পরে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য খুব ভালো হয়ে গেল কেমন করে জানেন সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নতুন একটা প্রোডাক্ট বার হইল খায়রুন লম্বা কেশ তেল এবং সেই খায়রুন লম্বা কেশ তেল সমানে বিক্রি হয়ে মজার বিষয় হলো আমিও কিন্তু লম্বা কেশ রেখেছি তারপরে থেকে আগে কিন্তু আমার ছোট ছোট চুল ছিল লম্বা খায়রুন কেশ তেলে তখনও দেখা যেত যে অনেকেই আমাদের শিল্পী যারা আছে অনেকেই আবার ছোট ছোট চুল রাখতো মানে আমার চুলটা এরকম 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 মানে কুকরানো চুল এবং শর্ট চুল ছিল তো এই খায়রুন গানের পরে আমার কাছে মনে হলো আরে তাই তো মেয়েদের তো আসলে লম্বা কেশ হ্যাঁ শাড়ি হাত ভরা চুড়ি পায়ে আলতা এটাই তো কপালে টিপ এটাই তো আসলে গ্রামের মেয়ের সৌন্দর্য এটাই আমার ভীষণ ভালো লাগলো আমি কিন্তু আস্তে আস্তে লম্বা করে ফেলছি আরে বাবা বাবা বেঁচে থাকো খায়রুন বেঁচে থাকো মা তোমার কারণে এত কিছু পাওয়া যাচ্ছে এনিওয়ে আমরা একটা কাজ করি আমরা লোকাল বাস একটা ডেকেছি একটা আমাদের দুই কন্যা আমাদের মমতা জাপার দুই কন্যা রোহানি এবং রোজ তাদেরকে আনতে গেছে এখন এই বারে বাসায় পাঠাইলেন আপনি এদেরকে আনতে আর কি করব বলেন গান গাইতেই হবে এটা আমার আমি ভাবছিলাম গাবো না আজকে এটা না না এটা ছাড়া হবে না আমরা তাড়াতাড়ি তাদেরকে আনার জন্য বলছি রাস্তা ফাঁকা আছে তো আমরা লোকাল বাস পাঠিয়েছি আমাদের মমতা চাপা দুই কন্যা রোহানি এবং রুজ আসছে ছোট্ট একটা বিরতি নেই বিরতির পরে তাদেরকে নিয়ে আমরা ঢুকে যাব লোকাল বাসে ঈদ মোবারক আজ আমাদের চাঁদ রাত আর চাঁদ রাত মানে হচ্ছে আনন্দ রাত আর আমাদের কাছে বাংলা বিষয়ের কাছে চাঁদ রাত মানে হচ্ছে মমতাজ রাত মমতাজ ময়ের রাত আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস প্রেজেন্স এবং রেইনবো পেইন্টস পাওয়ার্ড বাই আমাদের আজকের বিশেষ আয়োজন ফিরব না আর ঘরে বাংলার তাজ মমতাজের একক সঙ্গীত অনুষ্ঠান তো আমরা আবার বিরতির পর ফিরে এলাম স্টুডিওতে যেটা বলছিলাম যে আমরা লোকাল বাস পাঠিয়েছিলাম এবং সেই করে লোকাল বাস নিয়ে এসেছে আমাদের মমতা জাপার দুই কন্যাকে আমাদের এই পাশে রয়েছে রুহানি এবং আরেক পাশে রয়েছে রোজ স্বাগত রুহানি এবং রোজ ধন্যবাদ এবং ঈদ মোবারক দুজনকেই আপনাকেও ঈদ মোবারক আচ্ছা আমরা এর আগে শুনতে চাচ্ছিলাম লোকাল বাস গানটা কিন্তু তখন মমতা জাপা বললেন যে এটার তো একটা র‍্যাপ পার্ট আছে ওটা রুহানি আর রোজ ছাড়া ঠিক জমে না সেজন্য লোকাল বাস পাঠিয়ে তোমাদেরকে নিয়ে এলাম তো আমরা একটা কাজ করি আগে লোকাল বাসটা হয়ে যাক তারপরে আমরা অন্য কোনো বাসের চিন্তা করব সেটাই কাজ করো কাজ করার পরে কাবি খা আর কি কাজের বিনিময়ে কিছু খেতে খাদ্য হ্যাঁ তারপরে চিন্তা করো আমি কিছু খেতে দেওয়া যায় কিনা Thank you.
নিজের ভালো বুঝিস রে তুই, পথে পথে ঘুরিস রে তুই, আমানতের খেয়ানত তুই না করস রে সর্বনাশ। আমি কান্দি তোর দুঃখে, তুই ঘুরস মনের সুখে, কার দিকে নজর দিয়াই আমারে হাইকোর্ট দেখাস। দিলি কাঠের চশমা চোখে, দেখি শস্যায় এখন শোকে, সে যে ঘাটে পাবে বন্ধু তুই হিলো কালবাস, বন্ধু তুই হিলো কালবাস, আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাস, বন্ধু তুই হিলো কালবাস, বন্ধু তুই হিলো কালবাস, আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাস, তুই হিলো কালবাস রে বন্ধু, তুই হিলো কালবাস, আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাস। নির্ভয়ে তুমি এটার উত্তর দিবা, ঠিক আছে?
জনগণ দেখছে সেই প্রশ্নটা হচ্ছে মা কতটা খারাপ অনেক বেশি খারাপ কম খারাপ মোটামুটি খারাপ খুব যতটা দেয় না এইটা করবার রোহানি এটা করবার বকা দেয় মাইট দেয় একটু একটু কিন্তু আমার ভালোর জন্য দেয় এটা তো ঠিক এত ভদ্র সেই জন্য না কারণ আমি না কারণ আমি জানি আমি অনেক দুষ্টু আমি 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 নিজে বুঝি আচ্ছা আর মা সারাক্ষণ শাসনের মধ্যে রাখে টাইম কই শাসনে রাখার না টাইম নাই আজ এটা ভালো হয়েছে ভাগ্যিস টাইম নাই নালে অবস্থা খারাপ করে দিত এনিওয়ে সেম কোশ্চেন রোজ মা তোমার প্রতি কতটা খারাপ খারাপ না অনেক ভালো এইটা কিন্তু ঠিক বললা না তুমি কত লাখ কালকে তো বকা খাইছো খাবো নাই আচ্ছা তোমাকে বাইট দিছে না কালকে না তাই আল্লাহ কি বলো আমি তো শুনছি তোমার কালকে ধীর ধীর দিছে দুইটা অলরাইট বাবা রুহানি কেমন বাসায় সত্যি কথা যদি বলি তাহলে মানে হয়তো বাড়িয়ে বলা হবে মনে হবে আর কি আসলে তা না আমার রোজ রুহানি দুইজনই খুবই ভালো মানে বাচ্চা মানে আমি যতটা খেয়াল করতে পারি না ওদের সময় দিতে পারি না খবর নিতে পারি না সেই হিসেবে যেরকম দুষ্ট হওয়ার কথা ছিল জ্বালানোর কথা ছিল ওরা একেবারে সেরকমই না খুবই খুবই মানে আমাকে শান্তিতে রাখে একটাই মানে যে অন্য একটাই ওদের মধ্যে চেঞ্জ আছে সেটা হলো অন্য বাচ্চাদের বুকে বুকে খাওয়াইতে হয় আর ওদেরকে বলতে হয় যে খাইস না কম ঘরে ঘরে এরকম খাওয়াইন না বাচ্চা হোক আমাদের দেশে তো রোগ এটা বাচ্চাদের খাওয়ানো যায় না মানে আমি যদি বাইরে নিতে নাও পারি এখন যে কি হয়েছে যে কি জানি বলে একটা ফুড পান্ডা নাকি ও আচ্ছা আচ্ছা অর্ডার দিয়ে খাবার না হাই 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 সামানে খেতে থাকে এটাই হলো তাদের বৈশিষ্ট্য এছাড়া ওদের আর কোনো খারাপ দিক নাই কোনো জ্বালাবে না কোনো কিছু নাই খাওয়া থাকলে আর কোনো কোনো সমস্যা নাই শুনো আমি যে বলছিলাম মা কত খারাপ দেখছো তোমার খাওয়ার খোটা দিল এত খারাপ মা পাবে কোথাও বলো ওই সেটা কিন্তু রুহানি বলছে যে আমার ভালোর জন্যই বলে এটা ছাড়া আর কোনো রকমেরই নাই আল্লাহর রহমতে ওর ওর টিচাররাও বলে যে এত মেধা কিন্তু ও একটু পড়লেই ভালো করতে পারে কিন্তু আলসে আছে যে কারণে ওটা করতে চায় না আর ছোটটা আবার খুব সিরিয়াস সবকিছুতেই তার সিরিয়াস কিন্তু সে আবার সবসময় স্বীকার করে যে না আপুর বুদ্ধি তো আমার চাইতে অনেক বেশি এর জন্য আমার অনেক একটু বেশি পড়তে হয় আর সে অল্প পড়লেই হয়ে যায় এটা আবার সবসময় একটু চামচামি করে আর কি বড় বোন একটু হাতে রাখার দরকার আছে নাহলে হবে না ও স্মার্ট ভেরি স্মার্ট না আসলেই তো এখন আমরা কি সেটাই বুঝলাম যে মা আসলে কোনোদিন খারাপ হন না তাই না মা যাই বলে বকা দেয় যাই করে সেটা হচ্ছে যে আমাদের ভালোর জন্য করে তাই না অ্যাপারেন্টলি আমাদের মনে হয় মাটা এত খারাপ মা ওরকম আসলে মারা কোনোদিন খারাপ হয় না হতে পারে না বাবারাও কোনোদিন খারাপ হয় না তাই না হ্যাঁ মারা খারাপ হয় না খালি মা তারা মা এবং বাবা চায় যে না আমরা যেন যথাযথ মানুষে গড়ে উঠি সেই জন্য আমাদের বকাঝকা করে আসলে তো অনেক ভালোবাসে মারা বকলে মাদের নিজেদের কাছেও খারাপ লাগে তো আচ্ছা এবার আরেকটা কথা যাই যে মমতাদাপা আপনি বলতে পারবেন শুনলাম কয়েকদিন আগে একটা গান হয়েছে প্রীতমের সুরে এবং সেটা নাকি রুহানি রোজ গেয়েছে এটা মজার বিষয়টা হচ্ছে এটা দেবী সিনেমা হচ্ছে হুমায়ুন আহমেদের কাহিনী অবলম্বনে এটা আমাদের জয়া হোসেন ও করছে তো আমাকে ফোন করলো বললো যে একটা গান গাইতে হবে ইয়ে করবে প্রীতম করবে তা আমি বললাম ঠিক আছে তো প্রীতমকে বললাম যে গানটা তো সুন্দর কিন্তু একটা পার্ট আছে ওইটা তো আমি গাইতে পারবো না এটা কে গাচ্ছে কোনো ছেলেরা গাচ্ছে এটা একটা বিয়ের অনুষ্ঠানের আসলে অনুষ্ঠানের গানটা বিয়ের গান সিনেমাটা এখনও রিলিজ হয় নাই যেহেতু আমি জানি না কতটুকু গাওয়াটা ঠিক হবে আমরা হয়তো পুরোটা বলবো না হালকা একটু বলবো তো প্রীতম বললো যে অসুবিধা নাই আপা ইয়ে করেন রোজ রুহানিকে সাথে নিয়ে আসেন কারণ ওরাও প্রীতমের সাংঘাতিক ভক্ত প্রীতমের নাম শুনলেই মনে হয় অজ্ঞান হয়ে পড়ে গেল এরকম একটা অবস্থা মা তো সেখানে কিছুই না আর প্রীতমের কথা হলো যে লোকাল বাসে র‍্যাপটা তো অন্য গাইছে কিন্তু তারপরেও রোজ রুহানি যেভাবে গায় ও খুব মজা পায় তো বলে যে ওদেরকে নিয়ে এসেন আপা রেকর্ডিং এর সময় তো দেবী সিনেমার এই গানটি আমি গাইতে গেলাম গানটির কথা রাকিব হাসান রাহুল আর সুর মিউজিকটা প্রীতম করেছে তো ওরা তো মানে পারলে একেবারে সব পড়াশোনা বাদ দিয়ে প্রীতম করতে করতে মানে জান শেষ এরকম অবস্থা নিয়ে গেলাম স্টুডিওতে যাওয়ার পরে আসলেও যে পার্টটা একটা পার্ট রয়েছে প্রথমে একের শুরুর থেকেই
সেটা ওদেরকে বললো যে আচ্ছা তোমরা একটু এখানে একটু গাও তো, মা তো বলতেছে এই গানটা এটা গাইতে পারবে না তো তোমরা গাও তো। তো প্রথমে ছোটটাকে দিল বিয়ের অনুষ্ঠানের গান, ওর ওইটা শুনে ওর কণ্ঠ শুনে প্রীতম হাসতে হাসতে প্রথম পড়ে গেল যে আল্লাহ এ তো বাচ্চা, এই বাচ্চা দিয়ে আমি কিভাবে রেকর্ড করবো। যাই হোক পরবর্তীতে ওরা দুইজনই গানটা আমার সাথে গাইলো এবং সিনেমায় ওদের প্রথম মানে মানে হ্যাঁ প্লেব্যাকে ওরা প্রথম গাইলো আমার সাথে, এটা একটা বিশাল ব্যাপার। তো দর্শকদের জন্য নতুন চমক, সিনেমাটা এখনো আসেনি, ইতিমধ্যে তো মানুষের মুখে মুখে দেবী সিনেমার কথা চলছে, গানগুলো তো আগে রিলিজ হয়ে যায়, গানটাও রিলিজ হবে, সেখানে অনেক চমৎকার করে প্রীতম করেছে, আমরা একটু গাইলেও হয়তো সেরকম হবে না, তারপর ওরা যেহেতু আছে দেখি মনে আছে কিনা একটু পরীক্ষা হয়ে যেতে পারি আমরা চাই। হ্যাঁ হ্যাঁ চল চল একটু হয়ে যাক। রসগোল্লার মতো মিষ্টি কন্যার হাসি রে আই দেখা যা, আই দেখা যা, দোয়েল পাখি কন্যা রে লাউয়ের ডগা হাত রে আতা গাছে তোতা গান গায় তারে দেখা রে আই শুই না যা, আই দেখা যা, ও কোসি কলা পাতা নরম তার হলুদ মাখা গায় ও সুন্দর
রসগোল্লার মতো খুঁজি কন্যার হাসিরে আই দেখা যা আই দেখা যা দোয়েল পাখি কন্যারে লাউয়ের ডগা হাতরে আতা গাছে তোতা গান গায় তারে দেখা রে আই শুই না যা আই দেখা যা ও কোসি কলা পাতা নরম তার হলুদ মাখা গায় ও সুন্দরী কন্যা আজম গো নতুন ঘরে যায় আই দেখা যা আই দেখা যা নতুন ঘরে যায় 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 আই দেখা যা কি দারুণ একটা গান না, এত জমানি এত মজার একটা গান বিয়ের সময়ের। আর আজকে চাঁদ রাতে আমরা এই দারুণ গানটা উপহার পেয়ে গেলাম। আচ্ছা, উপহারের কথা যখন এলো, আপনাদেরকে একটা গোপন কথা বলতে চাই। একটি উপহার কিছুদিন আগে পেয়েছেন আমাদের মমতা জাপা তার জন্মদিনে। পৃথিবীর সবচেয়ে দামি উপহারটি তিনি পেয়েছেন সেদিন। তার দুই কন্যা মমতা জাপার জন্মদিনে মায়ের জন্যে একটি গান সুর করেছে এবং দুজনে মিলে গিটার বাজিয়ে মাকে গিয়ে শুনিয়েছে। এই ঘরের কথা পরে জানলো কেমনে? আহা, আপনার ঘরের ভিতরে অনেক স্পাই রাখা আছে, স্পাইরা খবর দিয়েছে। কারণ এটা আমিই জানতাম না, যেদিন মানে ঘটনাটা ঘটে গেল ওই দিন কিন্তু আমারই জানা ছিল না যে কি ঘটছে। মানে এই বয়সে আবার জন্মদিন, এটা তো আমি চিন্তা করতে পারি না। আমি তো আমার মতো কাজ করে যাচ্ছি আছি, হঠাৎ করে দেখি রাত্রিবেলায় যে কি যেন একটা বাড়িতে হয়ে যাচ্ছে আর কি। আবার তার মধ্যে গান বাজনা, আমার এই যে দুষ্টগুলি সব হাজির, হ্যাঁ এগুলো সবাই, আবার এরাও দেখি আবার গান লিখে কত কি করে ফেলছে, কত পরিকল্পনা তাদের, অথচ আমার কোনো কিছুই জানা নেই। কিন্তু আপনি কিভাবে জানলেন, এটাও তো একটা বিষয়। এই যে আমাদেরও তো লোকজন আপনার আশেপাশে থাকে, তারাও আমাদের অনেক কিছু জানিয়ে দেয়। এটা একেবারেই ঘরের খবর, কিন্তু বাট এই সারপ্রাইজটা হঠাৎ পেয়ে যে আমার দুই মেয়ে গান লিখে সুর করে গিটার বাজিয়ে আমাকে শোনাচ্ছে আমার জন্মদিনে, কেমন লাগে আপা? সত্যি কথা হচ্ছে যে আমার চোখে পানি চলে আসছে। মানে ওরা যখন গাইতেছিল আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম যেটা কি হচ্ছে। ওরা মাকে নিয়ে একটা গান লিখে নিজেরা সুর করে আমাকে সেই গানটা যখন উপহার দিল, ওরা গাইতেছিল দুজন, তখন মনের অজান্তেই চোখের কোণে পানি চলে আসছে আমার। মানে আমি বুঝতে পারতেছিলাম না যে এটা কত বড় উপহার আমার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সেই গানটা কি আরেকবার হবে নাকি, যদি মনে থাকে? একটু হোক না, অল্প একটু হোক, আমরা শুনি একটু। দুজন একটু এমনি শোনাতে পারো তুমি? হ্যাঁ, একটু একটু যদি শোনাও না, যদি মনে থাকে তোমাদের, একটু সুর করা তোমাদের লেখা। আকাশ তোমার আঁচলের ছায়া, এই ভালোবাসা তোমার নিঃস্বার্থ মায়া, মা
পানি চলে এলো, এত সুন্দর, মার্শাল্লাহ, ভেরি ওয়েল ডান, এত সুন্দর সুর এবং এত সুন্দর লেখা এত অল্প বয়সে, মানে কেমন করে, মানে জিনেটিক জিনের ব্যাপারটা এমন ভাবে কাজ করে, সবে একা একা এগুলো এগুলো আসলে মার্শাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ, এত ভালো, এত ভালো হলো, অদ্ভুত অদ্ভুত, বাহ, কিছু বলার নেই। আচ্ছা রোজ, তোমার কাছে আসি, মায়ের গাওয়া কোন গানটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, কোনটা শুনতে তোমার সবচেয়ে বেশি মজা লাগে? লোকাল বাস। কোনটা? লোকাল লোকাল বাস। লোকাল বাস ছাড়া আর কোন গান? তারপরে সবই ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, লোকাল বাসটা যেমন নাম্বার ওয়ান, সেকেন্ড কোনটা? আচ্ছা ঠিক আছে, তুমি মনে করো রুহানি, না জানি কোন অপরাধে। আহা, না জানি কোন অপরাধে, এই গানটা না? আম্মাজি হয়ে যাক। রোজ রোহানির অনেক পছন্দের গান আছে, এই মুহূর্তে তো ই হয়ে গেছে, যেমন এর আগে এসে বলছিল এই গানটা তো আম্মু তোমাকে গাইতেই হবে, কোনটা? এটা রোজের, যে ঘুমাইলা ঘুমাইলা পান খাইলা না, এটা আমরা জেগে আছি এই গানটা শোনার জন্যে, এরকমও ছিল। যাই হোক, আজকে না জানি কোন অপরাধে গানটা একটু গাই। গানটা আমারও প্রিয় গান, খুব সুন্দর একটা গান গেয়েছি এবং এইবার মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছি গানটি দিয়ে। আমি অসাধারণ একটা গান, অসাধারণ শুনি।
এত অদ্ভুত সুন্দর গানটা সত্তা সিনেমার রে। এই গানটা শুনলে আরেকটা গানের কথা খুব মনে হয়, সেটা হচ্ছে মনপুরা সিনেমাতে গাওয়া। এই গানটাও ওই রকম অদ্ভুত একটা আবেদন, অদ্ভুত একটা মন খারাপ। এই গানটা শুনলে যেমন খুব মনটা খারাপ হয়ে যায়, আগে যদি জানতাম রে বন্ধু, এই গানটা শুনলেও একই রকমভাবে মনটা খারাপ হয়ে যায়। এবং অর্ণবের মিউজিক কম্পোজিশন অদ্ভুত ছিল, অদ্ভুত ছিল। এই গানটার পরে এই গানটা না শুনলে কেমন যেন অপূর্ণ লাগে। কিন্তু খালি মন খারাপ করলে তো আবার, যদি আমাদের দর্শকরা মন খারাপ করে ফেলে, না না বেশি আবার বেশি ফুর্তি করব আর কি, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় আমি যে গানটা করলাম এটাও কিন্তু আমাদের বিখ্যাত শিল্পী আমাদের বাপ্পা মজুমদারের মিউজিক ছিল। হ্যাঁ, মানে অসাধারণ একটা কাজ করেছে আমাদের বাপ্পা। আর আগে যদি জানতাম রে বন্ধু, এটা করেছিল অর্ণব, রাইট। আসলে এরা মিউজিক করছে আবার পাশাপাশি এরা শিল্পী, তো যে কারণে প্রাণটা অন্যরকম পাওয়া যায় গানগুলোর মধ্যে। তো হয়ে যাক, হয়ে যাক। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পাড়ি তাহা মুকি বাড়িয়া মা ছাড়িতা মোনা ঘর, জানে ভাষাই লাহা ভাটি কোথাও না, আমি আমার ছিলাম না কি তুমি কোথাও না, আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পাড়ি তাহা মুকি বাড়ি আমার ছাড়িতা মোনা ঘর, ছাড়ি তাহা মুকি বাড়ি আমার ছাড়িতা মোনা ঘর, সুরে সুরে সুর মালা
কোনো কথা নাই, এগুলো হওয়ার পরে না কোনো কথা বলা খুব মুশকিল। এগুলো এমন এক একটা সৃষ্টি, অসাধারণ অসাধারণ। তারপর আমরা একটা কাজ করি, আমরা মন খারাপ থেকে বের হয়ে আসি, এবার একটা ধুমধাড়াক্কা যদি কিছু হয় আর কি, সুপার ধুমধাড়াক্কা, মন খারাপটা পুরো চলে যাবে। রোজ সুপার সুপার কি করা যায়, কি করা যায়, একটু একটু আমরা মানে একেবারে ঈদের আনন্দ, হোলি খেলা, যা যা দরকার সব গানটার মধ্যে থাকুক। কার্তুস ছবিতে আমাদের বাপ্পারাজের একটা সিনেমা করেছিল, আচ্ছা, কার্তুজ, এই সিনেমায় একটা গান ছিল খুব ধুমধারাক্কা, নাচের হোলি মানে রং মাখামাখি এরকম ছিল, পিসকারি টিসকারি মারে না গানটাও, পিসকারি, এই গানটা আমার মনে হয় রোজরানি গাইতে পারবে, তাই না? সেই কালোতে আলোর ঝলক,
হলে বলতে হবে বলতে হবে প্রেমে চলতে হবে প্রেমাগুনে মরবে গেলে থেমে চলতে হলে বলতে হবে বলতে হবে প্রেমে চলতে হলে বলতে হবে বলতে হবে প্রেমে চলতে হবে প্রেমাগুনে মরবে গেলে থেমে প্রাণ ফেরাবে চোখের পলক প্রাণ ফেরাবে চোখের পলক ভেব না দারুণ, একদম পুরো ফুর্তি, পুরো নাচে বল্লে বল্লে নাচ হয়ে গেল একবারে জোশ। ঈদের আগের দিন এরকম হেভি নাচ গানের ব্যবস্থা থাকলে দারুণ হতো, যে কোথাও একটা পার্টি হতো সবাই যেতাম, হেভি নাচ গান হতো, তাহলে তারও জমতো বোধ হয়। যোক আমাদের এখানেও আল্লাহর রহমতে কম হচ্ছে না, হেভি জমলো, হেভি গান জমে উঠছে। তো আমরা বিরতিতে যাব, ফিরে আসবো আবার, এবং আমরা বিরতিতে ফিরে আসবো যখন তখন আরেকটা সারপ্রাইজ দিয়ে হাজির হবো, সেটা বলবো না যে কী সারপ্রাইজ। আমাদের লোকাল বাস আরও একবার লাগবে, এই লোকাল বাসকে আমরা পাঠাচ্ছি আরেক জায়গায়, এবং লোকাল বাস ফিরে আসবে একটা সারপ্রাইজ দিয়ে। অপেক্ষায় থাকুন, আমরা আছি আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস নিবেদিত এবং রেইনবো পেইন্টস পাওয়ার্ড বাই আমাদের আজকের ঈদ রাত চাঁদ রাত উইথ মমতাজ। ফিরবো না ঘরে, আসছি ফিরে বিরতির পরে। বিরতির পরে ফিরে এলাম আবারও আমাদের এই বাংলা ভিশনের স্টুডিওতে, যেখানে চলছে চাঁদ রাত উইথ মমতাজ, আমাদের আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস প্রযোজিত এবং রেইনবো পেইন্টস পাওয়ার্ড বাই ফিরবো নার ঘরে। আমাদের সাথে আছেন বাংলার তাজ মমতাজ, এবং আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন একজন বিশেষ মানুষ। আমরা বলেছিলাম যে বিরতিতে যাবার আগে যে আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে, এবং সেই সারপ্রাইজটা এখন হাজির। আজকে প্রথম আলো পত্রিকায় আপনারা যারা পড়েছেন সেখানে আমাদের এই চাঁদ রাত নিয়ে একটি বিশেষ রিপোর্ট ছিল, এবং সেখানে আমাদের অনুষ্ঠান প্রধানকে প্রশ্ন করা হয়েছিল তারিক ভাইকে যে এই অনুষ্ঠানের কি থাকবে। তো উনি সেখানে বলেছিলেন এখানে একটা বিশেষ সারপ্রাইজ থাকবে, এবং তিনি সেটা বলেননি কী সারপ্রাইজ। তো আমরা জানাচ্ছি সেই সারপ্রাইজটা হচ্ছে, আমরা বিরতিতে যাবার আগে পেয়েছিলাম আমাদের প্রিয় মমতা জাপার দুই চোখের মণি, দুই কন্যা রোহানি এবং রোজকে, আর এখন পাচ্ছি তার পাশে তার ভালোবাসার মানুষ, তার স্বামী জনাব মঈন হাসানকে। ডাক্তার মঈন হাসান, ধন্যবাদ বাপি ভাই, কেমন আছেন বলেন? খুব ভালো, মাশাআল্লাহ। আপনি তো হচ্ছে চোখের চক্ষু বিশেষজ্ঞ, জি তাই তো? তো চক্ষু বিশেষজ্ঞ হিসাবে ধরেন যে মমতাজ আপার চোখের বৈশিষ্ট্য যদি একটু বলেন আর কি, মানে একজন চোখের ডাক্তার হিসাবে যে কী কী দেখতে পান ওনার চোখের মধ্যে। না তাহলে শুধু চোখের ডাক্তার হলে চলবে না, আচ্ছা আসলে চোখের সাথে একটু মনেরও মিশ্রণ এখানে দরকার। আচ্ছা, তো চোখ এবং মন দিয়ে কী বুঝলেন? চোখ দিয়ে দেখার সাথে সাথে একটু মন দিয়েও দেখতে হবে। আচ্ছা, সেখানে অনেক গভীরতা, সেখানে অনেক গভীরতা, আয় সাবাস সাবাস, এটাই তো দরকার, আর কি চাই? তো এইরকম রসিক মানুষ থাকলে আর কি লাগে। এবং আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যারা গান গাইতে দেখেন মমতাজকে এবং পরিবারকে এরকম মাঝে মধ্যে দেখেন, তারা ভুলেও কল্পনা করতে পারবেন না যে এই পরিবারটা কী পরিমাণ হাসির মধ্যে থাকে।
আপনি যদি কখনো সুযোগ পান এই পরিবারকে পাশ থেকে দেখতে, দেখবেন যে ছেলে মেয়ে আমাদের মঈন ভাই সবাই মিলে যখন একসাথে বসে ওই ঘরটা থেকে হাসি ছাড়া আর কোনো শব্দ আসে না, কিছুক্ষণ পর পর হো হো করে হাসি। তো এই যে আনন্দ, যে সবাই মিলে এত মজা করা, এই ব্যাপারটা কেমন করে ঘটে মঈন ভাই? আমার মনে হয় এটা একটা কেমিস্ট্রি। এই কেমিস্ট্রিতে আমি আছি, মমতাজ আছে, বাচ্চারা আছে, এবং ওভারঅল আমি বলবো যে আমাদের শুভাকাঙ্ক্ষীরাও আছে। মাশাআল্লাহ, সবাইকে নিয়েই আসলে একটা পরিবার, সবাইকে নিয়েই ভালো লাগা, ভালোবাসা, ভালো থাকা সব কিছু। মমতাজপা, আমরা জানি যে আপনি শুধু যে একজন সঙ্গীত শিল্পী তা না, মানুষ গান গায়, গান গিয়ে সুনাম অর্জন করে, কিন্তু তার পাশাপাশি অনেক সামাজিক দায়িত্ব থাকে। মানুষ যত বড় হয়, খুব কম সংখ্যক মানুষ আছে এই দায়িত্বটা পালন করার জন্য এগিয়ে আসে। আপনি এমন একজন মানুষ যিনি এই দায়িত্বটা পালন করবার জন্য এগিয়ে এসেছেন। আপনার বাবা মধুবাতী, তার চোখে সমস্যা ছিল, তিনি একটা পর্যায়ে চোখে দেখতে পেতেন না, এবং এই জিনিসটা গভীরভাবে আপনাকে আহত করেছিল, এবং আপনার মনে একটা গোপন বাসনা ছিল যে কোনোভাবে যদি আমি লোকের চোখে নিয়ে কিছু করতে পারতাম। এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই। বিষয়টা আসলে আপনি বলেই দিয়েছেন, বাকিটা এরকমই বলতে চাই যে আসলে কোনো ভালো কিছু করতে হলে একটা উসিলা প্রয়োজন হয়। সেই উসিলাটাই হয়তোবা আমার আব্বা, যিনি সেই সময় পক্স উঠে, মানে আব্বার চোখ দুটো নষ্ট হয়েছিল, আর সেই সময় আমি মাত্র গান শিখি, মানে সেই আব্বাকে ছাড়া আসলে আমি অচল। তিনি হারমোনিয়াম না বাজালে আমি গান গাইতে পারতাম না, অন্য যত বড় হারমোনিয়াম মাস্টারই থাকুক ধরলে আমার গান আসতো না। তো এই যে একটা সমস্যা, এটা আমাকে খুব আহত করেছে যে আব্বাকে ছাড়া তো আমি চলতে পারছি না, তাকে নিয়ে আমার গানে যেতে হচ্ছে, অথচ সে চোখে দেখে না। তো আমি তো সেই সময়ই একটা মানে ভিতরে মানে অনেক আশা, আসলে পারবো যে এটা তো তখন জানতাম না, সেই অবস্থা তো আর তখন ছিল না। তখন একটা ইচ্ছা ছিল যে যদি এরকম মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার মতো মানে অবস্থা আমার কোনো দিন হতো তাহলে আমি দিতাম, এরকম একটা চিন্তা তখন থেকেই কাজ করতো। তো এটা আসলে কি, আল্লাপাক নিজেই বলেন যে আমি যাকে দিয়ে কাজ করাই, ভালো কিছু করাই, তিনি সেই কেবল করতে পারে। আর এটাই হলো আল্লাহ করাবেন আমাকে দিয়ে হয়তো এই ধরনের কাজ। সেজন্য আমি আগে থেকেই, এখন হয়তো অনেকেই চিন্তা করতে পারেন যে উনি সংসদ সদস্য, উনি এখন এর জন্য এটা করে ওটা করে, আমি কিন্তু তা নয়, এবং আমি আগে থেকেই কাজ করি। আপনি সংসদ সদস্য হওয়ার আগে থেকেই এগুলো করে আসছেন? বড় কথা হলো আমি কোনো কিছু পাওয়ার আশায় কোনো দিন করি নাই, এগুলো আমার নিজের ভালো লাগার থেকে করতাম। মানুষ যে আমাকে ভালোবাসে, সেই ভালোবাসার প্রতিদান তো আসলে দেওয়া যায় না, এটা আসলে কিছু কাজের মধ্য দিয়ে সেটাকে মানে মানুষকে ভালোবাসা রিটার্ন দেওয়া। তো এইটাই হলো আসলে আমার ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছা আল্লাহ পূরণ করেছে। এটার মাধ্যমে আমি মানুষের সেবা করতে পারি, কাজ করতে পারি। আমি আশা করব যে আমি যতদিন বাঁচি আমি সত্যিকার অর্থে আমার অনেক বড় হওয়ার, অনেক বড় লোক হব, অনেক পয়সা থাকবে আমার অঢেল, মানে এরকম কোনো চিন্তা বা কোনো কিছু আমার মধ্যে কখনো কাজ করে না। আমার মধ্যে এমনই কাজ করে যে আল্লাহ আমাকে যতটুকু উপার্জন করার মানে ক্ষমতা দিবে আমি অতটুকুই করব। ওটার জন্য জান বের করে দিতে হবে এরকমও না, মান সম্মান নষ্ট করে দিতে হবে সেটাও আমি করব না। আমাকে আল্লাহ মান সম্মান সব কিছু বজায় রেখে যতটুকু অর্জন করতে দেয়, ওটা নিজের সংসার, নিজের আত্মীয় স্বজন, চারপাশে যারা যতটুক যাকে, হয়তো সবার মন তো আর সবাইকে আমি হয়তো ই করতে পারিও না, যতটুক সম্ভব করে বাকিটা যদি আমি মানুষের সেবায় কিছু প্রতিষ্ঠান করে যেতে পারি, যেমন মমতাজ চক্ষু হাসপাতাল আছে, মমতাজ শিশু ও চক্ষু হাসপাতাল আছে, তারপরে আপনার আমার একটা মিউজিয়াম করতেছি বাউলদের জন্যে, এইরকম কিছু কাজ আমি করে যেতে চাই। যে এই পয়সাটা আমি আসলে এত কষ্ট করে কামাই করি টেকনাফ থেকে তেঁতুলিয়া, এখনও আমি দৌড়াই, কিন্তু এখনও এমন কোনো জেলা নাই, উপজেলা নাই, যেখানে আমি প্রতিদিনই প্রায়ই, মানে আমার যখনই প্রোগ্রামের অফারে আমি যাই না, আমি না বলতে কিছু বলি না যে আমার কষ্ট হবে, আমি জার্নি করব, আমি সারা রাত জাগবো, এরকম আমার এখনও ই আসে না, আমি সারাক্ষণ কষ্ট করতে পারি। কিন্তু সেটা দিয়ে, সেই উপার্জনের পয়সা দিয়ে আমি যদি একটু ভালো কাজে লাগাই যেতে পারি, আমি মরার পরেও যদি ওটার থেকে মানুষের দোয়া আসে, এটাই আমার আমল নামায় থাকবে, এটাই আমি শেষ বেলায় আমার কাছে জমা থাকবে, আর কিছুই থাকবে না। আলহামদুলিল্লাহ, এটাকে আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। বাহ বাহ, এই অন্তর থেকে
বিশ্বাসটাই বোধহয় সবচেয়ে জরুরি। মমতা দাপা, আপনার এই কাজগুলো নিয়ে আমাদের কাছে একটা ছোট ডকুমেন্টারি করা আছে, আমরা সেটা একটু দেখতে চাই যে, এবং এই ডকুমেন্টারি দেখলে আপনারা কিছুটা ধারণা পাবেন যে মমতা দাপা একটু আগে যা বলছিলেন সেটা কতখানি তিনি বাস্তবে করে দেখাচ্ছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী, শিক্ষাদূত, দৃষ্টিদূত ও সংসদ সদস্য মমতাজ বেগম 2003 সালে মানিকগঞ্জ জেলায় নিজ অর্থে প্রতিষ্ঠা করেন মমতাজ চক্ষু হাসপাতাল। ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল হলেও মমতাজের উদ্দেশ্য ছিল মহৎ। নির্লোভ নিরহংকারী মানুষটি শুধুমাত্র জনসেবার মানসিকতা নিয়ে এটি প্রতিষ্ঠা করেন। তার সুস্পষ্ট নির্দেশনা ছিল কোনো মানুষ যেন অর্থের কারণে চিকিৎসা না পেয়ে এখান থেকে ফিরে না যায়। 2014 সালে হাসপাতালের জন্য মানিকগঞ্জ শহরে এক টুকরো জমি কিনেন ঢাকা আরিচা মহাসড়কের মানোরা নামক স্থানে। নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে একটু একটু করে গড়ে তোলেন ছয়তলা ভিত্তির উপর স্টিলের অবকাঠামো। গত বছরের সেপ্টেম্বরে নির্মিত হয় ভূগর্ভস্থ পার্কিংয়ের উপর তিনতলা আধুনিক দৃষ্টিনন্দন 8,000 বর্গ ফুটের 30 শয্যা বিশিষ্ট মমতাজ চক্ষু হাসপাতালের নিজস্ব ভবন। 80 জন স্টাফ নিয়ে দিনরাত 24 ঘন্টা সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মানিকগঞ্জ জেলা শহরের মূল হাসপাতাল ছাড়াও মমতাজ চক্ষু হাসপাতালে রয়েছে 8টি সাবসেন্টার, যার 2টি সিঙ্গাইর উপজেলায়, 2টি হরিরামপুর উপজেলায়, 1টি দৌলতপুরে, 1টি সাটুরিয়ায়, 1টি কিয়োরে এবং 1টি ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া নামক স্থানে। প্রতিষ্ঠা লগ্ন থেকে এযাবৎকাল প্রায় 35 লক্ষ রোগী এখানে চিকিৎসা সেবা নিয়েছেন। অপারেশন হয়েছে প্রায় 50,000, যার মধ্যে প্রায় 26,000 ছানি অপারেশন। লক্ষ্য করবার মতো বিষয় হল এখানে যত অপারেশন করা হয়েছে তার অর্ধেকের বেশি হয়েছে নামমাত্র মূল্যে বা সম্পূর্ণ বিনামূল্যে। আরও একটি পরিসংখ্যান আছে, সমগ্র মানিকগঞ্জ জেলায় চোখের যত অপারেশন হয় তার 72% অপারেশন করে থাকে মমতাজ চক্ষু হাসপাতাল একাই। মানুষের অগাধ আস্থা ও অপরিসীম ভালোবাসার প্রতিফলন এই ঈর্ষণীয় সাফল্য। 50 লক্ষ মানুষ এখানে চিকিৎসা সেবা পেয়েছেন এবং 50,000 মানুষের চোখের ছানি কাটা অপারেশন হয়েছে এখানে, এবং একটি মোটর রয়েছে এই হাসপাতালের, একটি লোকও যেন অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে ফিরে যেন না যায়। একটা হাসপাতাল চালাতে অনেক অর্থের প্রয়োজন, তারপরেও আপনি এই সিস্টেমটা বজায় রাখলেন কেন যে মিনিমাম কিছু না দিলেও বিনা খরচে বা বিনা পয়সায় এলেও তিনি চিকিৎসা পাবেন? না, আমি তো করলামই এটা সেবামূলক প্রতিষ্ঠান, মানুষের সেবা দেওয়ার জন্য। আমি তো এখানে মানে ব্যবসা করার জন্য করি নাই, অতএব আমার মোটামুটিভাবে হাসপাতালটা যদি চলে যায়, মানে ওদের খরচ টরচে যদি ওরা উঠে যায়, আমি যে এই যত ইনভেস্ট করি, এর মধ্যেও আমি যে ভবন করেছি এখানেও কিন্তু আমার প্রচুর মানে আমার খরচ হয়েছে। হ্যাঁ, তো আমি কিন্তু সেখান থেকে কোনোটা রিটার্ন চাই না। আমি সবসময় বলি যে আপনারা আপনাদের মতো সুন্দর করে চালাবেন, আর যাতে মানুষ বিনা ইতে চিকিৎসায় ফেরত না যায় পয়সার অভাবে। যেমন যারা VGF কার্ড খায়, সরকারি বিভিন্নভাবে কার্ড খাচ্ছে, তাদের আমি বলি কার্ড নিয়ে আসলে বিনামূল্যে তাদেরকে চিকিৎসা করতে হবে। যারা বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের জন্য এখানে বলা আছে যে তারা যাতে এখানে বিনামূল্যে চিকিৎসা পায়। যারা বাউল শিল্পী আছেন তাদের জন্য বলা আছে এখানে যাতে তারা বিনামূল্যে চিকিৎসা পায়। তো এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি আছে যেগুলোতে ওনারা বিনামূল্যে চিকিৎসা এমনি দিচ্ছে। তারপরেও যারা অনেক দূর দূরান্ত থেকে মানে যারা আসে, অনেকেই আছে চিকিৎসা করে আবার গাড়ি ভাড়াও নাই, সেটাও হাসপাতাল থেকে দিয়ে দেয়। এটার জন্য অবশ্য আমার একটা মমতাজ ফাউন্ডেশন আছে, ওই ফাউন্ডেশনে অন্য অন্য ইয়ের থেকে যে পয়সাটা মানে থাকে ওই ফাউন্ডেশনে জমা থাকে। যেমন আমি যেমন নেই না, অপারেশনের মানে যারা পয়সা দিতে পারে বা ওইখান থেকে যে ইটা থাকে ওইখান থেকে একটা টাকা ফাউন্ডেশনে থাকে, ওই ফাউন্ডেশনের টাকাটা দিয়ে বিনামূল্যে এই কাজগুলো ওনারা করেন। এটা আসলে আমার ইচ্ছা, কিন্তু টোটালি পূরণ করেন ডাক্তার মঈন হাসান সহ অন্য অন্য ডাক্তারবৃন্দ যারা আছেন, ওনার পরিচালনায় এটা চলে, ওনারা সিস্টেমে ওইভাবে করে ফেলছে। কারণ আমি তো শিল্পী মানুষ, আমি এত সিস্টেম টিস্টেম জানি না, এত কিছু বুঝি না, আমি শুধু বলি যে এইভাবে আমি চাই, কিন্তু ওনারা সেটা করেন, ওনারা ওনাদের মতো করে এটাকে গুছায় নিছেন, যে কারণে ওনারা ভালো করে করতে পারেন। আর আমি যেটা খরচ করি, আমি গান করি,
আমি আমার যারা আমাকে নেন আমি তাদেরকে একটা কথা বলি যে আমি হয়তো তুলনামূলকভাবে একটু বেশি টাকা অনেক সময় চাই, যে আমাকে আমার গান গাইতে হলে একটু এই টাকাটা দিতে হবে। আমি পাশাপাশি বলি যে আমার চাইতেও অনেক কম পয়সা দিয়ে অনেক ভালো শিল্পী নিতে পারবেন, কিন্তু আমি যে টাকাটা আপনাদের কাছ থেকে নিই এটা শুধু আমি খাই না, শুধু আমি আমার পিছনে খরচ করি না, এটা আমি সাধারণ মানুষের পিছনেও খরচ করি। এই জন্য আমাকে দেয়াটা আপনাদের এটা বিফলে যাবে না, একটু হলেও কাজে লাগে। এই জন্য আমাকে যারা নেন তারাও ওইটা চিন্তা করেই আসলে আমাকে দিয়ে কনসার্ট করান, কারণ কনসার্টটাই স্টেজ প্রোগ্রামটাই আমার প্রধান উপার্জন। সেটাই সেটাই তো মইন ভাই, যেরকম আমাদের মমতাজ আপা তো গানের রানী, বাংলার তাজ মমতাজ আমরা সবসময় বলি, তো আপনি গান বাজনা কেমন কি করেন বা সে সম্পর্কে যদি জানেন? আচ্ছা আপনাকে বাদ দিই, মমতাজ আপা বলেন। আচ্ছা আমি কথা বলি, এই যে কথায় আসছি, আসলে এখানে মানুষের সেবা দেওয়া, আর এই মানুষের সেবার মধ্য দিয়ে আল্লাহকে মানে সৃষ্টিকর্তাকে খুশি করা। এইখানে আমি একটা গান গাই, তারপর আবার কথা বলি। আমার একটু গান গাইতে ইচ্ছা করতেছে, অনেক আগের পুরনো একটি আমাদের একটি আমাদের যে একজন বাউল ছিলেন এবং তিনি গান গাইতেন লিখতেন আমাদের মনসুর আলী লেখা একটা গান আমার অনেক আগে বৈঠকি গান ছিল আর কি, মতি ভাইয়ের অ্যালবামের, এই গানটা শুনুন। মুর্শিদিরে আরে ও প্রাণে বান্ধবুরে, আমি কি দিয়া ভজিব রে তোমারে, আরে ও সোনার মুর্শিদিরে ও প্রাণের বান্ধবরে, আমি কি দিয়া ভজিব রে তোমারে, আমি কি দিয়া ভজিব রে তোমারে, সবুরি কলা দিয়া যে মুর্শিদ ভজিব তোমারে, আমি ভজিব তোমারে, এ সবুরি কলা দিয়া যে মুর্শিদ ভজিব তোমারে, আমি ভজিব তোমারে, ওরে সে কি দিয়া ভজিব রে তোমার।
ভোজিব তোমারে, আমি ভোজিব তোমারে, এ মন প্রাণ দিয়া যে মুর্শিদ, ভোজিব তোমারে, আমি ভোজিব তোমারে, ওরে সে ও মন তারাই নেই বামে, সে ও মন তারাই নেই বামে, চলা ফেরা করে রে, আমি কি দিয়া ভোজিব রে তোমারে, আমি কি দিয়া ভোজিব রে তোমারে, মধু দিয়া যে মুর্শিদ, ভোজিব তোমারে, আমি ভোজিব তোমারে, এ চাকের মধু দিয়া যে মুর্শিদ, ভোজিব তোমারে, আমি ভোজিব তোমারে, ওরে সে
আমাদের এই মুর্শিদি গানগুলো যেন এক একটা আত্মা বিশুদ্ধিকরণ একটা বিশাল বড় উপাদান। এগুলো যখনই শুনি আত্মাটা মনে হয় পবিত্র হয়ে ওঠে, তখন মনে হয় আমার কিছু নাই, আমি কেন এত কিছু করি, আমার তো সব কিছু মুর্শিদের জন্যে। এই জিনিসটা খুব মনে হয়। তো মঈন ভাই, আপনার কাছে এবার আসি, না আপনার কাছে আসার আগে আমি একটু আপনার কাছেই আসি। আমার প্রশ্ন হচ্ছে যে মমতাজ আপা ধরেন সারা দুনিয়ার মানুষকে গান শোনায়, কিন্তু উনি আপনাকে নিভৃতে গান কি শোনান? বা আপনি বললেন যে আচ্ছা মমতাজ ওই গানটা একটু শোনাও না বাসায় বসে। হ্যাঁ, তো উত্তরটা দিয়ে দিয়েছে, নিভৃতে পাওয়াই তো মুশকিল। আরে বেচারা জামাই, এই হচ্ছে সেলিব্রিটি বউ বিয়ে করার এই এক বিপদ। না, সে শুধু সেলিব্রিটি তো না, সে একজন সোশ্যাল ওয়ার্কার, সে একজন পাবলিক ফিগার, পলিটিশিয়ান। তো আমি মাঝে মাঝে রসিকতা করে বলি যে তোমাকে আমার চেয়ে জনগণই বেশি পায়। আহারে, এত বড় কি বলে যে বেদনা নিয়ে কথা বলার জামাই খুব কম পাওয়া যায়। এনিওয়ে, সব জামাইয়ের ভাগ্য তার এক হয় না? কিন্তু যেটা বলছিলাম যে মমতাজ আপা কি যখন বলে যে আচ্ছা একটু ওই গানটা শোনাও না, এরকম কোনো গান শোনান? আমি যখন বলি, আমি আসলে বলি কম, কারণ আমি প্রায় গুনগুন করে গানগুলো শুনি তার কাছ থেকে। আচ্ছা, তো মানে মমতাজ আপা নিজে গুনগুন করতে থাকে এবং সেই গানগুলোই বেশি ভালো লাগে, কারণ ইনসিস্ট করলে মনে হয় শিল্পীদের ভেতর থেকে গানটা ওইভাবে আসে না। তো নিজের মনের আনন্দে, মনের তাগিদে যে গানগুলো গাই ওগুলোই আমি খুব মনোযোগ দিয়ে শুনি। আচ্ছা, বাহ, তাহলে এরকম একটা কোনো একটা গান যেটা মানে ধরুন গুনগুন করে খুব গায়, মনের তাগিদে মমতাজ আপা গায় আর আপনি চুপচুপ করে শোনেন, সেই রকম একটা গানের নাম বলেন না? কিন্তু তাতে তো আবার আমার মধ্যে বিরহ জাগে। ওরে বাবা, কারণ গানটা হলো ফিরবো না আর ঘরে। ও, ফিরবো না আর ঘরে, মানে ঘরে আমার ফিরতে ইচ্ছেই করে না, এর জন্যই মাঝে মাঝে গুনগুন করি, বাইরেই থাকি, সবাইকে নিয়েই থাকি। তো আমাদের এই দুলাভাই ডক্টর মঈন হাসানের এই যে হৃদয় উচ্ছারিত বেদনা, এটার যথার্থ কারণ খুঁজে পাওয়া যাচ্ছে যে যদি বলে ফিরবো না আর ঘরে তাহলে কি আর হবে। তো যাই হোক, গানটা শোনাই একটু, আজকের টাইটেল সঙই এটা, ফিরবো না আর ঘরে। ফিরবো না আর ঘরে, চলে হয়ে যায়, এই গানটা একটু শোনাই। হ্যাঁ, হোক হোক, আজকে তো ঘরে ফিরবেন, চাঁদ রাত সাথে যখন আসে, নাও ফিরতে পারি এখান থেকে, বের হয়ে নাও ফিরতে পারি। ওরে আল্লাহ, পরিবারের সবাই তো আছে, সবাইকে নিয়ে উধাও হয়ে যাব। এটা একটা ভালো বুদ্ধি। গানটা চমৎকার ভাবে ভয়ঙ্কর সুন্দর, নামটা যদিও ভয়ঙ্কর কিন্তু আসলেও সিনেমাটার মধ্যে গানটা আমরা দেখেছি হলে গিয়ে, সবাই দেখেছি, খুবই ভালো লাগছিল। ভয়ঙ্কর সুন্দর অনিমেষ আইসির, এবং কথাটা আমাদের আসিফ ইকবাল ভাই অনেক সুন্দর কথা লেখেন উনি সবসময়ই, এটাও অনেক সুন্দর একটি কথার গান। আর সুর সঙ্গীতে আমাদের প্রিন্স মাহমুদ, ওনার সঙ্গীতে এই গানটা, সুরে আমি গানটা করেছিলাম। এবং এখনো আমরা রেগুলার শুনি, আমি স্টেজেও গাই, তাই না? কাঁদিলে তোদের কুশল জানবো কেমন করে,
কে জানলা ভাঙা রোদে আমার ঘরে খেলবে আলো ছায়া রাখিস তুলে যাস রে ভুলে তোরা আমার জন্য লুকিয়ে রাখা মায়া একটুখানি কি জানলা ভাঙা রোদে আমার ঘরে খেলবে আলো ছায়া রাখিস তুলে আশ্রে ভুলে তোরা আমার জন্য লুকিয়ে রাখা মায়া হয়ে গেল এক জনমের আড়ি ছেড়ে এলাম বাড়ি আমি ছেড়ে এলাম বাড়ি হয়ে গেল এক জনমের যেমন গানের কথা তেমনই প্রিন্স মাহমুদের সুর আর কম্পোজিশন। মমতাদা ভাই, এবার আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে আপনার গান তো না হয় গুনগুন শোনে আর আমাদের ডাক্তার মঈন হাসান ভাই, কিন্তু আপনি কি ওনার কোনো গুনগুন করা গান শুনতে শুনতে পান ঘরের মধ্যে? আমি গুনগুন করে শুনি না, ওনার গলা ছেড়ে গানই শুনি। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, কারণ সে মাঝে মাঝে যদি মানে আমাদের মানে ওই যে বললো না যে আমরা সবাইকে নিয়েই একটা পরিবার, আমাদের বাচ্চা বা আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যা আছে তাদের নিয়ে যখন একটু বসি সবাই মিলে হু হু হা আড্ডা হয়, হ্যাঁ, তখন দেখা যায় যে ওনার গান তখন বের হয়। উনি একজনের গানই গান এবং একজনের গানই মনে হয় সে একেবারে স্টুডেন্ট থেকে মনে হয় তার ভক্ত প্রিয়, সে হলো আমাদের ব্যান্ডের গুরু আজম খান। ওরে আল্লাহ, আজম খানের ভক্ত? সে আজম খানের সাংঘাতিক ভক্ত। আচ্ছা, একবার যখন মানে আমার সাথে সম্পর্ক হওয়ার আগেও, তার অনেক আগে দেখা যায় যে একবার বলছিল যে আচ্ছা আজম খানের একটা অটোগ্রাফ আমাকে এনে দেয়া যায়। হ্যাঁ, তো আমি আমি তো আজম খানকে একদিন বললাম মানে স্টেজে আমাদের দুজনের প্রোগ্রাম, তা আমি বললাম যে একজন ডাক্তার আছেন আমার হাসপাতালের, উনি আপনাকে ভীষণ পছন্দ করেন, তো আপনি যদি ওনাকে একটা অটোগ্রাফ দিয়ে দেন। তো এটা বলার পরে সে আমাকে একটা অটোগ্রাফ মানে ওনাকে দেখেন নাই, মানে বলার পরেই একটা অটোগ্রাফ দিয়ে দিয়েছিল, মনে আছে আমার এখনো। কথাটা ছিল কি যেন, মঈন চুমু ধরে রেখো চিরকাল। ওরে বাবা, মঈন চুমু ধরে রেখো চিরকাল, সর্বনাশ, কি রোমান্টিক! সেই রকম একটা অটোগ্রাফ তার জন্যে। তো আমি দেখেছি ডাক্তাররা একটু কঠিন কিন্তু হয়, সহজে কোনো কিছুতে অত চোখে পানি আসে না, মন অত ঘামে না, মানে একটু কঠিন আছে কিন্তু করে মায়াটা একটু কমই থাকে। কিন্তু একমাত্র দেখেছি যে আজম খান যেদিন মারা গেলেন সেদিন ওনার চোখে পানি আমি দেখেছিলাম। গুরুর প্রতি কি ভীষণ সাংঘাতিক ভালোবাসা, এবং প্রতিটা গান তার মুখস্থ, এটা হলো একটা জিনিস, প্রত্যেকটা গান সে পুরো গান সব গান গাইতে পারে। আজকে একটা হবে নাকি? হ্যাঁ হবে, কিন্তু তার আগে আমরা একটা কাজ করি, আমাদের একজন বন্ধু ফোন করেছেন, দেখি যে কে আছেন ফোন লাইনে। স্বাগত আপনাকে আমাদের এই গানের আসরে, ফিরবো না আর ঘরে। কে বলছিলেন, কোথা থেকে?
हेलो हेलो जी अस्सलाम वालेकुम जी आज अभी सुनते पाछी ना आपके ठीक होते हैं बोल बेन हेलो हेलो নেটওয়ার্ক মনে হচ্ছে খুব একটা সুবিধার না আপনি কেটে আরেকবার চেষ্টা করবেন আরেকবার চেষ্টা করেন আমরা আপনার ফোনটা ধরবো ঠিক আছে সরি আচ্ছা তো সেই আলোচনায় চলে যাই তো মইন ভাই একটা হয়ে যাক গুরুর গান আজকে না আরেকদিন হবে এটা কি বললেন চাঁদ রাতে আপনি আমাদের মন খারাপ করে দিতে পারেন না জনগণের দাবি আজকে পেমেন্ট করে নাই তো এর জন্য যা পেমেন্ট দিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না যা লাগবে সই পরে সুদে আসলে ততক্ষণে একটা তো ফিরবো না আর ঘরের কথা তো আপনি বললেন সেটা তো আছেই আপাতত এমনিও ঘরে ফেরে না অমনিও ফেরে না টেকটাস থেকে তারপর তেঁতুলিয়া চলে যায় তেঁতুলিয়া থেকে সিলেট চলে যায় কিন্তু এটা ছাড়া আর কোন গান মানে আপাতত সব গানই আপনার নিশ্চয়ই অনেক প্রিয় কিন্তু হয় না যে কোনো কোনো গান থাকে যে একদম কলজার ভিতরে এরকম আর কোন গান যেটা আপনার খুব শুনতে ইচ্ছা করে যে বা যতবার শোনেন খুব ভালো লাগে আমি অনেক রকম গান তো গায় আসলে অনেক রকম গান সে করে কিন্তু আমি দেখেছি যে সাধুদের গান যারা পুরনো সাধক বিজয় সরকার জি রাজা রমেশশীল জি রমেশশীল এই পুরনো যেসব সাধক আছেন তাদের গানগুলো খুব ভিতরে ঢুকে লাগে খুব ভালো লাগে এরকম আসলে আসলে ওনাদের গানগুলো শুনলে যে একটু আগে বলছিলেন মন শুদ্ধ হয়ে যায় যদি অন্তর দিয়ে শোনা যায় আত্মা পবিত্র হয়ে যায় যে ওই গানে যাব আমাদের আরেকজনকে পেয়েছি ফোনে দেখি কে আছেন স্বাগত আপনাকে আমাদের বাংলা ভিশনের এই ঘরে ফিরবো না আর ঘরে আয়োজনে কে বলছি কোথা থেকে আমি ঢাকার দোহা থেকে হাসান মতি রহমান বলছিলাম ও সর্বনাশ আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলগা স্যার বাপ্পি ভাই জি আপনাকে আপনাদের গুণী মানুষকে আজকে আমরা পেয়েছি লাইভে আপনি ভালো আছেন তো খুব ভালো আছে আপনি ফোন করেছেন মমতাজ আপা আছেন মইন ভাই আছেন আমি তো দারুণ লাগছে এই অনুষ্ঠানের একদম দিক তো এবং আমি বাড়িতে আসি সেই সব দল বল নিয়ে বসে গেছি আমরা দল বল নিয়ে আপনাকে আপনার কথা শুনছি একটু দেন জি জি আপা আপা আছেন মইন ভাই আছেন শুনছেন আপনাকে বলতে থাকেন তো আসসালামু আলাইকুম ঈদ মোবারক আপনার ইতিমধ্যে আপনার অ্যালবামের অনেক গান গায়ে ফেলছি আমি সবগুলোই গানই বসে বসে শুনতেছি তবে ভালো লাগলো যে আপনার প্রেমের ফুল ফুটে আছে আমার দারুণ একটি গান করলেন হ্যাঁ অনেক পুরনো মনে পড়ছিল আজকে ভাবলাম যে এটা গায়ে দিই না দেখলাম যে যে সমস্ত গানে হাসান মতি রহমান হয়েছে আপনার গানে সেই গানটি গাইলেন আপনি আমি খুব খুশি হয়েছি যে এই সমস্ত গানগুলো মানুষ বাংলা ভীষণকে আমি ফুটবল হচ্ছে তা আপনার গান শোনার জন্য প্রত্যেকে আমার এখানে এসে বসেছে আমরা বড় একটা টেলিভিশন লাগিয়েছি খেলাও দেখবো বাকি আপনার অনুষ্ঠানে দেখতে আসছে তা আপনার গানের তো প্রশংসা করে আমার কিছু নেই রোহানি এবং রোজের গান শুনছি দারুণ ওরা আপনার আপনার ছায়া ওদের ভিতরে আছে আর বাংলা ভীষণ এই কাজটি প্রতি বছর করে সত্যি বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের প্রবাসী ভাই থাকেন তাদের একটা আত্মার খোরাকের করে দিয়েছেন বাংলা ভীষণকে অনেক ধন্যবাদ জানাই আমি কথা বলবো না আমি গান শুনতেছি তো আপনি যে পুরনো গানগুলি বেছে বেছে করেন এটি অব্যাহত রাখবেন এটি কারণ এই সমস্ত গানের জন্য আজকের মমতাজ আজকের হাসান মতি রহমান আজকের অমুক তমুক কি হয়েছে আমাদের এই লোকগানগুলোর জন্য আর বাপ্পির উপস্থাপনাটা দারুণ চমৎকার খুব আমাদেরকে আনন্দ দিচ্ছে সবার পক্ষ থেকে বাচ্চনদের কর্মকর্তাদেরকে এবং আপনাকে আপনার পরিবারকে আপনার নির্বাচনী এলাকার জন্য সাধারণকে হরিরামপুর সিংহের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন গান শুনছো আমরা আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আজকে যখন আমরা অনুষ্ঠান শুরু করব তার আগে
যখন এলেন আমাদের স্টুডিওতে মমতা জাপা, তখন উনি এসেই বলছিলেন যে আজকে আমার অনেক বেশি হাসান মতিউর রহমানের ভাই ওনার গান, রাজ্জাক দেওয়ানের গান, রমেশ শীলের গান, পুরনো দিনের গান করতে আজকে আমার খুব ইচ্ছা করছে, এবং তিনি সেটাই আজকে বলছিলেন করবেন। যেহেতু মতি ভাই লাইনে আছেন আর গানও সবগুলো শুনেছেন, ওনার অ্যালবামেরই ওনার লেখা, তারপরে যে একটু আগে যেটা গাইলাম ওরে সোনার মুর্শিদ রে, মনসুর সাজির লেখা অনেক অনেক গান আমি ইতিমধ্যে গেয়ে ফেলছি। যেহেতু মতি ভাই এখন কথা বললেন, আরেকটা গান মতি ভাইরে শোনাবো। মতি ভাই জানেই না যে এই গানটা আমি এখন গাবো, ঠিক আছে, গাই নাই কখনো, নতুন মানে আপনার অ্যালবামের পরে ফার্স্ট মানে টিভিতে গাচ্ছি। দারুন দারুন দারুন, চলেন হয়ে যাক। Thank you.
শাশুড়ি কয় পয়সা থাকুক নন্দে কয় মরু আমার শাশুড়ি কয় পয়সা থাকুক নন্দে কয় মরু সাড়ে তিন বছর হইল দেখি না হাসান মতিউর ভাই, কি কেমন লাগলো বলেন? আপনার সেই কবে করা গান এবং আজকে মমতাজ আপা আবার আপনাকে উপহার দিল, আপনার নিজের মনে আছে তো গানটার কথা? ওনার মনে আছে কিনা সেটা একটা বড় কথা। আচ্ছা আপা, আপনার কাছে একটা জিনিস আমার সবসময় জানতে ইচ্ছা করে, আপনার গানের সংখ্যা 10-20 হাজার, আপনি কেমন করে এতগুলো গান মুখস্থ রাখেন, সুর মনে রাখেন? এটা একটা আশ্চর্য ব্যাপার। কারণ আমি দেখি যাদের 2-3টা গান হিট, ওই 2-3টা গান দেখার সময় একটা খাতা খুলে বসে এরকম করে দেখে 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 গান গায়, তাও 2টা লাইন ভুল হয়। হ্যাঁ, আর আপনি 10-20 হাজার গান সমানে গাইতেছেন, মানে এটা কি ভাই? আমার আসলে কি সাধনা নেশা যদি বলেন এটাই, ছোটবেলা থেকে আমার যেই গানটা একবার ভালো লাগতো একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। আরে বাহ। আর বড় কথা হলো আমি খুব মানে আমার আব্বা বলতো যে কখনো টেনশন করতো না, দেখতো যে আমি আগে কখনো গাইতেছি না, আমার উস্তাদ গানগুলো লিখে দিয়ে আসছে, আমি কোনো প্র্যাকটিস করি নাই। তো মা বলতো যে তুমি এগুলো নিয়ে বসো না, গান টানগুলো মুখস্থ করলা না। আব্বা বলতো সমস্যা নাই, ওর এমনই, ওই স্টেজে গেলে ঠিকই গায়ে দেয়। আর দেখা গেল কথা বলতেছি গলা দিয়ে কথা বেরোচ্ছে না, বসে আছে, কিন্তু আমি স্টেজে যখন দাঁড়াই তখন মানে কোথায় সে ই যায় না, অন্য ভাব চলে আসে। তো এটা আব্বা খুব মানে আমার প্রতি ইয়ে ছিল যে ওর কোনো সমস্যা নাই, আর পছন্দ হইলে মুখস্থ হয়ে যাইতো গান সাথে সাথে। এটা একটা বিষয়। আর হলো আসলে মূল সাধনা, আমার যদি এখন 10টা মানুষের নাম বলে যে মনে রাখতে, আমি কিন্তু সহজে অনেক সময় ভুলে যাই, মানে অনেক কিছু আমি, যাই হোক অনেক কথা। তো আমি যে বলতে চাই যে অনেক কিছুই হয়তো খেয়াল থাকে না, মনে থাকে, কিন্তু গান মানে এটার প্রতি যে মানে আমার কতটা ভালোবাসা, আমার মনে হয় আমার দুনিয়ার এবং সব কিছু, পরিবারও যদি বলি, সব কিছু ভালোবাসা একদিকে দিয়ে আমার গানটার ভালোবাসাটা আমার আর একদিকে, তবু এটার পালাটা বেশি ভারী হবে, এটাই সত্যি। মানে আমি এটা সবসময় বলে, আমার ঘরের মানুষরাও বলে যে তুমি মনে হয় সব ছাড়তে পারবা কিন্তু গানটা কোনোদিনই, এটার প্রেমটা ছাড়া সম্ভব না। আসলে গভীর প্রেম থাকলে মনে হয় এটা হয়ে যায়, সেটাই, তাই না? একেবারেই সম্ভব। তো ভাইজান, আপনার কি একটু ভাবটা বাসছে? এখন পুরো ভাবের জগতে আছি, জগৎ থেকে বের হতে পারলে তো গান আসবে। আপনি বললেন যে ভাবের জগতে ঢুকতে পারলে গান হবে, আমি ঢুকে, এখন আবার উল্টা কথা, এখন মুখ দিয়ে আর কিছু বের হচ্ছে না, সব ভিতরে ঢুকছে। আচ্ছা ভাই, একটা আজব খানের গান শুনতে চাইছিলাম ভাই, এমন করে গান কামিং সুন। আচ্ছা ঠিক আছে, কামিং সুন, ওটা অপেক্ষায় থাকতে হবে, অপেক্ষা থাকতে হবে। হ্যাঁ হবে হবে, ইনশাল্লাহ হবে। তো আরেকটা শুনি আপনার কাছ থেকে। জি, আমি নেত্রকোনার ওই অঞ্চলের বাউল মিরাজ আলীর একটা গান শোনাই, এটাও আমার অনেক আগের অ্যালবাম, এটারও মিউজিক করেছিল আমাদের প্রয়াত সিঙ্গার বারী সিদ্দিকী, ওনার মিউজিক করা এই গানটা, মিরাজ আলীর লেখা। এই গানটা একটু শোনাবো। একসময় এই মতি ভাই, আমরা আসলে স্টুডিওতেই পড়ে থাকতাম, আমাদের একটা টিম ছিল বাড়ি ভাই বাসিতে, সে সময় বাড়ি ভাই শিল্পী হিসেবে ইয়ে ছিল না, কিন্তু হ্যাঁ আমরা একসাথে কাজ করতাম। আজ অনেকগুলো মানুষ আমরা হারাই ফেলছি, আসলে এটা একটা অনেক বড় কষ্টের জায়গা। আমাদের বাড়ি ভাই ছিল দুতারায়, আমাদের অবিনাশচন্দ্র শীল, তিনিও আমাদের মাঝে নাই, তিনি আমাদের একজন টিম মেম্বার, আমরা একসাথে কাজ করতাম। এবং বাউল সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের বড় ছেলে আলমাস আলী ভায়োলিনে ছিল। এই এই যে আমাদের একটা আসলে 4-5 জনের একটা টিম ছিল, আমরা সবসময়ই স্টুডিওতেই পড়ে থাকতাম, মানে গান করতাম দিনের পর দিন। তো এই যে আমাদের মতি ভাই, তাদের সাথে আমাদের কত যে স্মৃতি আসলে জীবনের, এটা আমরা মানে বলে বোঝাতে পারবো না। আপা এমনও শুনেছে যে আপনারা স্টুডিওতে ঢুকতেন এই পুরো টিমটা নিয়ে 4 ঘন্টার মধ্যে একটা পুরো অ্যালবামের কাজ করে ফেলতেন? আমরা সারাদিন বললাম যে আমাদের মানে
সারা দিন ফুল শিফটে আমরা একটা দুইটা অ্যালবাম আমরা করে ফেলতাম এরকম তাই শুনেছি আমরা কি সব দিন ছিল না আসলে সেটা এই গানটা করি একটু আমি প্রেমের গাছে বাঁশি রসের হারি আমি প্রেমের গাছে বাঁশি রসের হারি কারে যৌবনে দানে করিব এই চিন্তা সদাই করি আমি এই চিন্তা সদাই করি প্রেমের গাছে বাঁশি রসের হারি আমি প্রেমের গাছে বাঁশি রসের হারি কারে যৌবন দান করিব কারে যৌবন দান করিব এই চিন্তা সদাই করি আমি এই চিন্তা সদাই করি প্রেমের গাছে আমি কান্দিয়া ভিজাই শাড়ি
আপনার একটা বিশেষ কারণে ধন্যবাদ আপনাকে দিতে হয়, কারণ অন্তর থেকে দেই যে এই যে মিরাজ আলী তাঁর গান এবং এরকম বিভিন্ন মানুষ রয়েছেন আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে, যাদের গান হয়তো ওই অঞ্চলের লোক ছাড়া আর কেউ শোনার কোনো উপায় ছিল না, সভ্য সমাজে আমাদের মতন শহরের সমাজে যাদের গান কোনোদিনও হয়তো সে পৌঁছাতো না, আপনার বদৌলতে সেই গানগুলো শহর ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে এবং সবাই শুনতে পাচ্ছে, এবং আপনার মধ্যে দিয়ে এই মানুষগুলো বেঁচে আছেন, তাদের সৃষ্টিগুলো বেঁচে আছেন, এটা একটা অনেক বড় পাওনা আমাদের সবার। আমি এটা স্টেজেও করি, আমি সবসময়ই যখন মঞ্চে গান করি আমি চেষ্টা করি একটা দুইটা আধ্যাত্মিক গান, বিভিন্ন সাধকদের গান, আমি কিন্তু ভাবুক কবি বিজয় সরকারের গান করি, রাধারমণের গান করি, রমেশ শীলের গান করি, রাধা বল্লভের গান করি, জালালউদ্দিন খাঁর গান করি, লালন সাইজির গান করি, পাঞ্জু সাইজির গান করি, হাসন রাজার গান করি, এরকম অনেক অনেক সাধকগণ আছে যারা ছড়িয়ে ছিটিয়ে আমাদের সারা বাংলার ঐতিহ্য, কালুসা ফকিরের গান করি, তো এই সমস্ত গানগুলো দেওয়ান আব্দুর রশিদ সিস্তির গান করি, মানে এ ধরনের অনেক সাধকরা আছে যারাই আসলে আমাদের মূল, আমরা তো তাদের সম্পদগুলো নিয়ে করে কেটে গেটে বেড়াচ্ছি খাচ্ছি আর কি, কিন্তু তারাই তো এই গানটাকে প্রেম দিয়ে এবং সাধনার জগতে নিয়ে তারা গান গাইতেন, সৃষ্টি করেছেন এবং তারা সাধনা করতেন গানের মধ্য দিয়ে, এবং সেগুলো আমি চেষ্টা করি একটা দুইটা সব জায়গায় একটু গাওয়ার জন্য। এবং আপনার কাছ থেকে এরকম যত সাধকের নাম জেনেছি আর কোনো জায়গাতে এত সাধকের নাম জানি নেই, এটা একটা আমাদের অনেক বড় পাওয়া। তো আপা ভাই আমাদের সময় একটা বিরতি নেবার, তো আমরা একটা বিরতি নেব, ফিরে আসবো একটু পরে। আপনারা দেখছেন আমাদের আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস প্রযোজিত এবং রেইনবো পেইন্টস পাওয়ার্ড বাই আমাদের আজকের ঈদ রাত চাঁদ রাত উইথ মমতাজ, ফিরব না আর ঘরে আসি এক্ষুনি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের ঘরে, আপনারা দেখছেন চাঁদ রাত উইথ মমতাজ, ফিরব না আর ঘরে। আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস নিবেদিত এবং রেইনবো পেইন্টস পাওয়ার্ড বাই আমাদের আজকের আয়োজন। তো আমরা ফিরে এলাম এবং আবারও মমতাজ আপার কাছে যাই, এবং বলে রাখি মমতাজ আপার সাথে এখন আমরা পেয়েছি একজন বিশেষ মানুষকে, তিনি একজন বাউল শিল্পী, মানিকগঞ্জ এলাকায় তার বাড়ি, এবং আমাদের মমতাজ আপার সাথে তিনি অনেক গান করেছেন, অনেক গান করেন, পালা গান করেন, বাউল গান করেন, এবং নাম বললে অনেকেই তাকে চিনবেন, তার নাম শেফালী সরকার। তো মমতাজ আপা আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাই শেফালী সরকারকে সম্পর্কে। আজকে এখানে আনার একটা পিছনে কারণ আছে, শেফালী সরকার একজন বাউল শিল্পী, আর বড় কারণটা হলো সে আমার এলাকার, আমার উপজেলার সিঙ্গাইরের মেয়ে, এবং সে ভালো পালা গান করে। একসময় আমি যখন পালা গান করতাম তখন মানে আমি মানে মানে একেবারে অনেক পালা গান, মানে সেই সময় বলবো কি যে টিকিট করে গান হইতো পালা গানের, মানে আমার পালা গানগুলো সেই সময় টিকিট প্যান্ডেল হতো, তো পালা গানে টিকিট হওয়াটা কিন্তু অনেক বড় একটা বিষয়, তো ওই সময় হতো অনেক। এবং সেই সময় শেফালী এরা আসলে উদীয়মান শিল্পী, মানে একেবারে নতুন প্রজন্ম, সে আমার সাথে বিভিন্ন জায়গায় তার পালা গানের ই হতো, তো সেই সময় থেকে আমি অনেক আদর করি, শেফালীও আমাকে অনেক শ্রদ্ধা করে, ভালোবাসে, তো সেই হিসেবে ভাবলাম যে আমার তো পরিবারের মানুষ আসেই, তো আসলে সিঙ্গাইর হরিরামপুর তথা আমার সদরের তিনটি ইউনিয়ন, হাটিপাড়া, ভাড়ারিয়া, পুটাইল, এই পুরো এলাকাটাই অর্থাৎ আমার নির্বাচনী এরিয়া মানিকগঞ্জ দুই, 27টা ইউনিয়ন, একটা পৌরসভা, অনেক বড় এরিয়া, একেবারে আমি মাঝে মাঝে বলি যে হেমায়তপুর থেকে ফরিদপুর পর্যন্ত আমার এরিয়া, মানে পদ্মা পার হয়েও তিনটা ইউনিয়ন আছে, মানে ওই পাশে একের ফরিদপুরে পড়ে গেছে, হ্যাঁ ওটা, তো এত বড় এরিয়ায় আমার আসলে এই মাথা থেকে ও মাথা যাইতেই একদিন পার হয়ে যায়, তো এত বড় এরিয়া এবং বিশাল জনগোষ্ঠী, এই বড় একটা এরিয়ার এমপি আমি, তো সেখানে আমি মনে করি যে যারা আছেন সবাই আমার পরিবারের অংশ, কারণ আমি সকল মানুষকেই আমার নিজের মানুষ মনে হয়, আমি সবাইকেই, আমি কখনো কোনো সিকিউরিটি নিয়ে চলি না, কখনো কোনো মানে গানম্যান এই সেই নানান কিছু কোনো কিছু থাকে না, কারণ আমি সবাইকেই ভালোবাসার মানুষ মনে করি, আর আমাকে দলমত নির্বিশেষে আমাকে সবাই ভালোবাসে, এটা আমার অনেক বিশ্বাস এবং অনেক আস্থা সকলের প্রতি পাওয়া, তো সেই হিসেবে শেফালী ভালো গান করে, এই জন্যই মনে হয়েছে যে আমি ওকে বললাম যে আসো বাংলা ভিশনে আসো, আমার মধুর মেলায়
সেখানেও শেফালি গান করেছিল এবং অনেক বাউলরা আসেন সেখানে, পালা গান হয় প্রতি বছরই, আপনারা জানেন দর্শক যে আমার পয়লা বৈশাখে এক দুই তিন না পয়লা বৈশাখ না পয়লা জানুয়ারি মানে হ্যাঁ ইংরেজি মাসের প্রথম দিন আমার বাবার নামে মধুর মেলা এটা হয় এক দুই তিন, তো সেখানেও শেফালি খুব মজা করে গান করেছিল। তো এবার বলছিলাম ওকে যে আমার বাংলা ভীষণের এই বাংলা ভীষণের এই প্রোগ্রামটাও একেবারে আমার পরিবারের মতোই লাগে সবসময়, তো এখানে আমি যাকে খুশি তাকে নিয়ে আসি, যাকে খুশি তার সাথে আড্ডা দিয়েই গান করি। তো সেক্ষেত্রে আমি শেফালিকে বললাম আসো, তুমিও আসো আমার সাথে আড্ডা দাও এবং তোমারও একটা গান শুনবো। তো সেইভাবেই নিয়ে আসা, আশা করি যে শেফালির কাছ থেকেও আমরা গান শুনবো। আর বাউলদের একটা বৈশিষ্ট্য আছে যে তারা কিন্তু যখন তখন গান লিখে ফেলেন, সকল বাউলরা যখন তখন গান লিখে ফেলেন, যখন পালা গান করেন তখন বলে বলে মানে গানের তালে তালে মিলিয়ে মিলিয়ে তারা গান করেন এবং উত্তর দেন, সেভাবে প্রশ্ন করেন, এটা কিন্তু একটা বিষয়। তা আমরা শেফালির কাছ থেকে আজকে গান শুনবো, জানি না অনেক ভালো ভালো সাধকদের গানও শেফালি জানে ভালো গায়, কিন্তু আজকে এরকম একটা নিজের লেখা হয়ে যেতে পারে দেখি, বিভিন্ন এত প্রতিভা এদের মধ্যে আছে আমরা কিন্তু শুনতে পারি তার কাছ থেকে। আর শেফালি দু একটা কথাও শুনতে পারি চাইলে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসলে আজকে যার সামনে আমি এসেছি, পালা গান তো গিয়েছি মঞ্চে, আমার আম্মা তিনি এত গুণী মানুষ, ওনার গুণ আমি বলে ব্যাখ্যা করে শেষ করতে পারবো না। উনি বলে বলছে যে আমি মানিকগঞ্জের দুই আসনের, হ্যাঁ শুধু তাই না সারা বিশ্বের মানুষের প্রতি তার যে ভালোবাসা, মানুষ তাকে কীভাবে ভালোবাসে এটা আপনারা স্বচক্ষে না থেকে বুঝতে পারবেন না। তো সেই সম্মানিত এমপি শুধু তাই নয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন শিল্পী এবং বাউল মাতা, আমি মনে করি আমাদের বাউলদের মা, বাউলদের জননী, বাউলদের লালন পালন করেন তিনি। তো আমার শ্রদ্ধেয় জন মা এবং তিনি আমার ওস্তাদও, আমার ফোক গানের একক গানের ওস্তাদ। তো আমার মার চরণে আমি ভক্তি রাখি, ভক্তি রেখে একটি গান আমি করব। সবার প্রতি ধন্যবাদ। গানটা তোমার লেখা তো? হ্যাঁ গানটা আমার লেখা। আর সুর সুর কার করে? আমার সুর করাই। ও আপনার লেখা আপনারই সুর, মাশাআল্লাহ। ভালোবাসার কি যে জ্বালায় এখন বুঝিলাম, ভালোবাসার কি যে জ্বালায় এখন বুঝিলাম, আগে জানলে কি আর প্রাণ বন্ধুরে মন প্রাণ দিতাম, আমার মন প্রাণ দিতাম, ভালোবাসার কি যে জ্বালায় এখন বুঝিলাম, ভালোবাসার কি যে জ্বালায় এখন বুঝিলাম, আগে জানলে কি আর প্রাণ বন্ধুরে মন প্রাণ দিতাম, আমার মন প্রাণ দিতাম, আগে জানলে কি আর প্রাণ বন্ধুরে মন প্রাণ দিতাম, আমার মন প্রাণ দিতাম।
ভালোবাসার কি যে জ্বালায় এখন বুঝি
তো আপনার শুরুতে একটু একটা কথা বলছিলেন যে আপনারা পালা গান করতেন, বিভিন্ন রকম প্রশ্ন করতেন, আরেক পক্ষ উত্তর দিত, সেই পক্ষ আবার প্রশ্ন করতেন, আরেক দল উত্তর দিত, এবং সেটা ইনস্ট্যান্ট তখনই বানানো, এটা এমন না যে আগে থেকে রেডি করা। তো এই ধরনের কিছু একটা কি ছোট স্যাম্পল যদি হয়, আমি জানি না সম্ভব কিনা এখন এই মুহূর্তে। আসলে ওটা আমাদের এই পালা গানটার একটা বিষয়বস্তু থাকে, আমরা যখন গাই তখন সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়, এবং আসলে পালা গানটা এমনি যেমন গান গাওয়া যায় কিন্তু পালা গানটা কিন্তু এইভাবে হয় না, এবং বেশি অনেক সময় লাগে। অনেক সময় ধরে আমি বাংলা ভীষণে অনেকগুলো পালা গান ইতিমধ্যে আমি করে দিয়েছি, ওইটা অনেক বেশি সময়ে দুইটা শিল্পী দুইটা বিষয় নিয়ে শরীয়ত মারফত বা গুরু শিষ্য জীব পরম এরকম হাসর কিয়ামত এরকম অনেক ধরনের সাবজেক্ট আছে যেগুলো নিয়ে আলোচনা হয়, গান হয়, কথা হয়। তো আমরা আসলে আমার মনে হয় শেফালিকে নিয়েও আমি একবার পালা গান বাংলা ভীষণে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর কি তাহলে একবার একটা করে দিব, হয়তো আজকে ওইভাবে গাইলাম না, তার এমনি একটা গান হয়তো আমরা শুনলাম, কিন্তু সে ভালো পালা গানও করে, সেটার জন্য একবার আমি নিয়ে আসবো আমার সাথে গাও এখানে গাওয়ার জন্য। হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে। আমি এখন আরও দু একটি গান হয়তো গাইতে হবে, আমরা অনুষ্ঠানের মনে হয় একেবারে শেষের দিকে চলে আসছি। তো আমি এই পর্যায়ে আমার একটা নতুন গান বের হয়েছে, এখন তো জানেন যে অ্যালবাম বের হয় না, এখন একটা দুইটা গান বের হয়, তাই ইউটিউবে মধ্যে একটা মন গাড়ি একটা আমার যে পাঙ্খা গানটা যে করেছিল আমাদের পঙ্কজ পাঙ্খা খেত পঙ্কজ মিউজিক টিজি করে পাঙ্খা পঙ্কজ আমাদের সেই পঙ্কজের মন গাড়ি গানটা ইতিমধ্যে খুব সারা জাগিয়েছে, ইউটিউবে অনেক ভালো যাচ্ছে গানটা। তো এই গানটা নতুন গান যেহেতু আমি একটু আমার মিউজিকের সাথে একটু গানটা শোনাই, তারপরে হয়তো আরও একটা দুইটা গান করি আমরা। পঙ্কজ খুব সুইট একটা ছেলে। হ্যাঁ খুবই খুবই খুব ভদ্র একটা ছেলে, অন্যরকম একটা ছেলে পঙ্কজ, মাশাআল্লাহ। তোমার মন গাড়িতে আমি ভাবের প্যাসেঞ্জার, তুমি আছো আমি আছি হেল্পারের আর কি দরকার। বন্ধু তোমার মন গাড়িতে আমি ভাবের প্যাসেঞ্জার, তুমি আছো আমি আছি হেল্পারের আর কি দরকার। দুইজনেতে সবই ভালো তিনজনেতেই বাঁধে গোল, তুমি আমি দুইজন মিলে চলো বাজাই প্রেমের ঢোল, তুমি আমি দুইজন মিলে চলো বাজাই প্রেমের ঢোল। বন্ধু তোমার মন গাড়িতে আমি ভাবের প্যাসেঞ্জার, তুমি আছো আমি আছি হেল্পারের আর কি দরকার, তুমি আছো আমি আছি হেল্পারের আর কি দরকার।
বন্ধু তোমার মন গাড়িতে আমি ভাবের প্যাসেঞ্জার তুমি আছো আমি আছি হেল্পারের আর কি দরকার তুমি আছো আমি আছি হেল্পারের আর কি খুবই ছাড়ার কথা ছিল কিন্তু গানটা হয়ে গেছে আপনি বেশ কয়েকজনকে সাথে হ্যাঁ বিশ্বকাপ নিয়েও একটা গান আটজন নিয়ে আমরা প্রায় আটজনের একটা মানে টিম নিয়ে একটা গান হয়েছে এর মধ্যে সেটাও মিউজিক ভিডিও চলছে যদিও মানে আজকে থেকেই গানটা রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু মিউজিক ভিডিওটা কাজটা শেষ হয় না ওরা খুব যত্ন করে করছে এই জন্য হয়তো এক দুই দিন সময় লাগবে বা কাল পরশুর মধ্যে গানটা আসতে পারে খুব দারুণ দারুণ একটা গান আর এটা একটা চমক থাকছে আর যেটা ঈদের গানটা ছিল আমার মানে বাপের বড় পোলা এটা ঢাকা একদম পুরান ঢাকার একটা ঢাকাইয়া একটা ভাব আছে না না খাবার না এটা ঠিক এটা হলো পুরান ঢাকার বাপের বড় পোলারা যেমন একটা গলির মধ্যে দাঁড়ায় একটা ভাব সাপ নেয় একটা মানে লুঙ্গি টুঙ্গি পরে একটা অন্যরকম একটা ভাব থাকে তাদের মোটা মোটা চেন পরে মানে হ্যাঁ তো হ্যাঁ আছে নাকি এখানে ও আচ্ছা কে বড় পোলা গিটারে দিতেছে যাই হোক এরকম একটা বাপের বড় পোলা একটা গান তো এর মধ্যে এটা আমাদের উদীয়মান সিঙ্গার বেলাল খান ওর ওর মানে ইয়েতে করা গানটা তো গানটা আসলে আসবে সেই গানটাও আমার ঈদেই রিলিজ হওয়ার কথা ছিল ওটাও মিউজিক ভিডিওর কাজের জন্য মানে ওরা যত্ন করে করতে যায় এক দুই দিন লাগছে হয়তো এর মধ্যেই চলে আসবে আচ্ছা 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 আর এই গানটা চলছে মন গাড়ি আর হলো আপনার আমি তো সিনেমার গানগুলো দু একটা নতুন গাইলামই যেগুলো আসছে বাহ বাহ দারুণ এর মধ্যে কোনো একটা যদি অসুবিধা না থাকে এরকম কোনো একটা যদি করা যায় আমার মনে হয় গানগুলো আসুক কারণ এখন তো টিউব ইউটিউবের যুগ আসলে এই গানে গাইলেই মনে করেন যে গানগুলো চলে যায় ইউটিউবে এর জন্য যারা ছাড়বে তাদেরও আমি গানগুলো গাইতে চেয়েছিলাম যে নতুন গানগুলো এগুলো গাবো তো অনেকেই বলছেন যে যদি গান গেয়ে ফেলেন আগেই ইউটিউবে চলে গেলে আমাদের আর আমরা যে কষ্ট করে করলাম আর এটারই থাকবে না যে কারণে অনেক গান কিন্তু আমার রেডি করা কিন্তু গাওয়া হচ্ছে না যে গানটা মন গাড়ি গাইলাম এই গানটা অবশ্য কয়েকদিন আগেই ছেড়েছে এই গানটা যে কারণে আমি গেয়ে দিলাম ইউটিউবে এটা অনেক হ্যাঁ পাওয়া যাচ্ছে এবং ভালো
ই করা আছে ঠিক আছে আপা চলেন অন্য কিছু হয়ে যাক অন্য আরেকটা গানের অনুরোধ আছে একেবারে মানে প্রচুর ফোন এসএমএস মানে ফেসবুক মেসেঞ্জার ভর্তি হয়ে গেছে গানের প্রচুর প্রচুর না প্রচুর গানের অনুরোধ এত গান তো আর গাওয়া যাচ্ছে না তো যে কারণে দুই একটা মজার গানও আছে তবে একটা গানের আমার এলাকা থেকে একটা অনুরোধ আসছে এই গানটা আমি মাঝে মাঝে এমনি গুনগুন করে মানে আমি এই ধরনের গান পছন্দ করি সেই জন্য আমার রঙের বাজার অ্যালবামের গানটা মানুষ আই পড়ে এক নজর দেখিতে মানুষ আই পড়ে এই গানটা যে মানুষকে আসলে দেখতে আসে বিশেষ বিশেষ সময় সবসময় সবাইকে কিন্তু দেখতে আসে না তো আমি যখন এলাকায় যাই বা আমি যখন জনসভা করি মানুষজন যেভাবে আসে বিশেষ করে আমার মায়েরা বোনেরা এক নজর দেখতে আসে আমাকে তা আমি মাঝে মাঝে বলি সুর দিয়ে বলি যে আজকে আপনারা দেখতে আসছেন কিন্তু হয়তো একদিন আমি থাকবো না সেদিনও আপনারা এক নজর আমাকে দেখে আসেন এটা আমার একটা আবেদন থাকে তা আমার এরকম একটা গানও রয়েছে এটা মানে শাহলম সরকারের কথা সুরে এই গানটা একটু অনেক অনুরোধ আসছে গানটা একটু শুনে প্লিজ হয়ে যাক হয়ে যাক মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে এই দেহ খাঁচার চিনি পাখি উইড়া যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে গোলাপ জলে গোসল দিয়া সুগন্ধি ছিটাইব রে সুগন্ধি ছিটাইব রে গোলাপ জলে গোসল দিয়া সুগন্ধি ছিটাইব রে সুগন্ধি ছিটাইব রে মার্কিনে নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে
জানা যারে না মাঝে পড়াইয়া কান্দে তোমায় লইব রে কান্দে তোমায় লইব রে জানা যারে না মাঝে পড়াইয়া কান্দে তোমায় লইব রে কান্দে তোমায় লইব রে এক নজরে দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজরে দেখিতে মানুষ আইব জন্ম মৃত্যু এবং বিবাহ এই তিনটার সময় মানুষ দেখতে আসে, মানে যতই দেখুক সারাক্ষণ দেখছে, তারপরে যেদিন নতুন বউ সাজে সেদিন কিন্তু সবাই বলে সারাদিন কিন্তু ওকে খেলতে ওকে দৌড়াতে ওকে বড় হতে চোখের সামনেই দেখছে, তারপর বউ যেদিন সাজে সেদিন বলে যে এই চল বউ দেখে আসি, ওই দিন দেখার একটা অন্যরকম আকর্ষণ থাকে। আবার যেদিন জন্ম নেয় মানুষ সেদিনও কিন্তু সবাই খুশিতে দেখতে আসে, আর যেদিন চিরবিদায় দেয় সেদিনও মানুষ বলে যে আর তো কোনো দিন দেখা হবে না, আজকে এক নজর দেখে আসি। এটা আসলে মানুষের তিনটা আল্লাহর হাতে, আবার তিনটাই মানুষ দেখতে আসে এই তিনটা দিনই। আসলে
না না মন খারাপ করে লাভ নেই, আমরা আরেকটু আবার মজার গানে যাব। অনেকেই ভান্ডারী গানের অনুরোধ করেছে, একটা যদি ভান্ডারী গান না গাই তাহলে মনে হয় জমবে না, একটু ভান্ডারী গান নিয়ে একটু জমাই তারপরে আর ভান্ডারী গান হচ্ছে আমাদের কান্ডারী। হ্যাঁ ওই মাঝে ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায়ো না মায়া ঘুমে আখেরি জামানা, আখেরি জামানা। মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, আরে মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায়ো না মায়া ঘুমে আখেরি জামানা, আখেরি জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। ওই মাছ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ওই মাছ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায়ো না মায়া ঘুমে আখেরি জামানা, আখেরি জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। জামানা, মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা,
হিদের নিশানা ঘুমায়ো না মায়া ঘুমে আখের জামানা আখেরি জামানা আখেরি জামানা আগামী 22 অগস্ট সম্ভবত হবে আরেকটি চাঁদ রাত, 23 অগস্ট সম্ভবত ঈদুল আজহা এবং কুরবানির ঈদ। তো সব যদি ঠিকঠাক থাকে, আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ 22 অগস্ট আমরা আবারও ফিরে আসব আমাদের চাঁদ রাত উইথ মমতাজ ডি। তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ রইলেন আমাদের সাথে, দেশে এবং বিদেশে যারা রইলেন আমাদের বাংলা ভিশনের সাথে, এবং ধন্যবাদ আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসকে। আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস আমাদের এই অনুষ্ঠানটির স্পন্সর এবং ইট ওয়াজ পাওয়ার্ড বাই রেইনবো পেইন্টস। আর যেটা বলছিলাম যে রমজানের এই রোজা শেষে এলো খুশির ঈদ, এটা দিয়ে যেমন আমাদের ঈদের শুরু হয়, আর এখন গত 7 বছর ধরে এটা নিয়ম হয়ে গেছে যে চাঁদ রাত উইথ মমতাজ যখন হবে তার মানে পরের দিন ঈদ এবং পরের দিন আনন্দ। তো মমতাজ আপা অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের সাথে যে বিশাল দল রয়েছেন, আমাদের মমতাজ আপার ভাষা যে দুষ্টের দল, সেই দুষ্টের দলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু নাম বলে দেই। জি জি, কিবোর্ডে রয়েছে আমাদের টিটু, সুইট টিটু, ইয়েস। পাশেই রয়েছে আমাদের ট্রাম্পেটে সুশান্ত, সেলিম আছে আমাদের লিড গিটারে, বড় পোলা, হ্যাঁ বাপের বড় পোলা। পাশেই রয়েছে আমাদের ডানে আলমগীর প্যাড ড্রাম নিয়ে, আর তার পাশেই রয়েছে বেস গিটার নিয়ে আল আজাদ, বাংলা ঢোল নিয়ে আছে স্বপন। কেউ আজকে চুল ছাড়ার সুযোগ পায়নি, কারণ ধুমধারাক্কা গানগুলো আমরা আগেই করেছি, সেই সময় উঠে নাই, মানে ওইগুলো আমরা লাস্টে করি তো সব সময়, আজকে আগেই করে ফেলেছি। আর হলো তারপরেই রয়েছে আমাদের অনেক কিছু, কি বলবো, তবলা, পার্কেশন, মানে অনেক কিছু, তুম্বা টুম্বা অনেক কিছু নিয়ে আসছে, বায়া টায়া সব, ঝুনঝুনি সব সহ আমাদের কনক। আর বাসিতে রয়েছে সব সময়ের মতো, বেঁচে থাকেও নাই শহীদ, বেঁচে থেকেও নাই শহীদ, সবসময় আছে। আমরা শেষ করব, শেষ করতে করতে আমরা একটু ধুমধারাক্কা করতে করতেই শেষ করি। গাউসুল আজম বাবা নূরে আলম, আরে গাউসুল আজম বাবা নূরে আলম, তুমি এস মে আজম বাবা তোরা নেওয়ালা, তুমি এস মে আজম বাবা তোরা নেওয়ালা, গাউসুল আজম বাবা নূরে আলম, আরে গাউসুল আজম বাবা নূরে আলম, তুমি এস মে আজম বাবা তোরা নেওয়ালা, তোরা নেওয়ালা তুমি বাচ্চা নেওয়ালা, ওই তোরা নেওয়ালা তুমি বাচ্চা নেওয়ালা, তুমি এস মে আজম বাবা তোরা নেওয়ালা, তুমি এস মে আজম বাবা তোরা নেওয়ালা, গাউসুল আজম বাবা নূরে আলম, আরে গাউসুল আজম বাবা।
আকাশে পাহাড়ও জ্বলে, তোমার মূসা নবী হইল নূরে উতলা, তোমার মূসা নবী হইল নূরে উতলা। গাউসুলা জুম বাবা নূরে আলো, আরে গাউসুলা জুম বাবা নূরে আলো, তুমি এসে মেয়া জুম বাবা তোরা নেওয়ালা, তুমি এসে মেয়া জুম বাবা তোরা নেওয়ালা। বাবা